সুপ্রিয় দর্শক, সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ট্রিও আর্টসের আয়োজন গুরু শিষ্য কথন। আমাদের আজকের এই আয়োজন বিটিভির সেই 80-এর দশকের সবচেয়ে জনপ্রিয় শিশুদের নাচ শেখার আসর রুমঝুমকে ঘিরে। তো দর্শক, আমাদের সাথেই থাকুন, চলুন একটু ঘুরে আসি বিটিভির পর্দা থেকে। নাচের ভাষায় কথা বলি, ভেসে গেলে নাচিকি, নাচের ভাষায় কথা বলি, রুম ঝুম রুম ঝুম রুম ঝুম ঝুম ঝুম। ছোট্ট বন্ধু সোনামণিরা, তো দর্শক দেখলেন আমাদের রুমঝুম, রুমঝুমের সেই আগের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিল। তো আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের সেই রুমঝুমের রুমঝুমের বিশিষ্ট বিশিষ্ট নৃত্যশিল্পী, বিশিষ্ট নৃত্য পরিচালক, রুমঝুমের সেই মধ্যমণি, আমাদের কেন্দ্রবিন্দু, জীবন্ত কিংবদন্তী, আমার গুরু, নৃত্য সারথি, শ্রদ্ধেয় লায়লা হাসান আন্টিকে। চলুন আমরা লায়লা হাসান আন্টির সাথে কিছুক্ষণ আমাদের এই মধুর সময়টি অতিবাহিত করি। সালাম আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তুমি ভালো আছো? জি আন্টি, আমি ভালো আছি। আপনাকে অনেক দিন পর দেখে আন্টি ভীষণ ভালো লাগছে, আপনাকে অনেক তাই আন্টি। আন্টি, রুমঝুমিরা সবাই খুবই খুবই এক্সাইটেড আপনার সাথে আজকে আড্ডায় বসবার জন্য। আচ্ছা তাই, আমার রুমঝুমিরা, আমার সেই ছোট রুমঝুমিরা এখন কত বড় হয়ে গেছে। সেই আন্টি, তো আন্টি আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে উৎসর্গ করবার জন্য। ধরা এখানে ধন্যবাদ পাবার কোনো অবকাশ, দেবার কোনো অবকাশ নেই, কারণ আমার আমাদের সবার খুব প্রিয়, তোমাদের আমাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান, যেটা 80 সালে আরম্ভ করেছিলাম, এখনো চলছে সবার দোয়া সবার ইচ্ছায়, তো সেটা আমাদের খুব ভীষণ একটা ভালো লাগার জায়গা। সুতরাং এখানে কেউ কাউকে ধন্যবাদ দেবার কোনো অবকাশ নেই। তো যাই হোক আন্টি, আমি প্রথমে জানতে চাচ্ছিলাম আন্টি, আপনি যে রুমঝুম যখন শুরু করেন তখন কার পরিকল্পনায় বা কার অনুপ্রেরণায় আপনি প্রথম রুমঝুম অনুষ্ঠানটি শুরু করেছিলেন? আচ্ছা, রুমঝুম অনুষ্ঠানটা একেবারেই বিটিভির একটা নিজস্ব, হ্যাঁ, নিজস্ব একটা পরিকল্পনা। খালেদা ফাহমি ছিলেন, জনাব খালেদা ফাহমি, উনি ডিডিজি ছিলেন খুব সম্ভব সেই সময়টায়, তার পরিকল্পনা ছিল একেবারে ওনার। আমি যেটুকু জানি, হয়তো ওনাদের অফিসিয়াল কি ব্যাপার ছিল সেটা আমি জানি না, আমাকে যে যোগাযোগ করেছেন সেটা হলো খালেদা ফাহমি আপা, হ্যাঁ, এবং তার সাথে সাকিনা সারোরও ছিলেন, উনি তখন প্রডিউসার ছিলেন। সাকিনা তখন 80 সালে, তো তখন হয়তো সদ্য ঢুকেছে কিংবা কতদিন আমি অত বেশি জানি না। তো আমার জানা মতে ওনার খালেদা ফাহমি, আমি আসলে আমার ব্যক্তিগত পরিচয় ছিল ছোটবেলায়, তো সেই সময় আমার খালা ডাকতাম, তো ওই খালা আমাকে একদিন ওই 79-তে আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে তোমাকে রুমঝুমের নাচে ক্লাস করবো, তুমি এটা নিবে। তো আমার তো মাথায় আকাশ ভাঙা, যে আমি কি কিভাবে শেখাবো, এমনি মঞ্চে করি কিংবা শেখাই সেটা তো অন্য কথা, কিন্তু একটা টেলিভিশনে প্রোগ্রাম করা বিরাট ব্যাপার। যাক, এক বছর ভাবলাম, অনেক চিন্তা, অনেককে জিজ্ঞেস করলাম, যাক, পর নিজের পরিকল্পনা নিজের মন মতো করেই শিখিয়েছি, সেটা তোমরা দেখেছো এই 80 সালে আরম্ভ। আর এখন আমি এখানে বলতে চাই, সেই 80 সাল থেকে সেই প্রথমে, তারপরে মাঝে, এখন পর্যন্ত যারা আমরা সবাই এর সাথে জড়িত ছিলাম, আছি, মানে লাইটে বলো, ক্যামেরায় বলো, শব্দ নিয়ন্ত্রণে বলো, শব্দ ধারণে বলো, যে সেট করেছেন, যিনি ফ্লোরটা পরিষ্কার করেছেন, যিনি প্রডিউসার, যিনি প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে, আমরা সবাই, আমি আমার রুমঝুমদের নিয়ে, সবাই রুমঝুমদের নিয়ে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যারা চলে গেছেন, প্রয়াত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি, এবং যারা আমরা আছি সবাইকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক আদর,
এবং আমাদের রুমঝুম তোমাদের রুমঝুমিনদের নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই শুভকামনা থাকলো সবার জন্য। বা ধন্যবাদ আন্টি। আন্টি, রুমঝুম করার সময় আপনাকে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল? আমাকে সরাসরি হয় নাই, কিন্তু আচ্ছা, আড়ালে আড্ডালে শুনছিলাম, ওরে 5 বছর করেছি তো একটান একসাথে, তারপর ব্রেক আবার এসছে এরকম, তো ওই 5 বছরের মধ্যে সবারই খুব ইচ্ছা হয়েছে একবার করে রুমঝুম করবেন। হ্যাঁ, তাই খালি শুনি, আমাকে কেউ সরাসরি বলেনি, এই শুনি ও উমুকে করতে চেয়েছে, ছেলে মেয়ে বয়স্ক এ ছোট বড় তোমাদের মতো, কি তোমাদের যে বড় আমার চেয়ে অনেক বড়, তারা সবাই অবশ্যই করতে পারে, বড় হলে করতে পারবে না কেন, করতে পারবেন, কিন্তু এটা যেহেতু আমি করছিলাম। আর যেমন আমি একটা কথা বলি যে ফেরদৌসী রহমান আপা যেমন এসো গান শিখে কাকে ছাপ মারা, ওইখানে যত শ্রেষ্ঠ শিল্পী আসুক ওই জায়গাটা ফেরদৌসী আপা, ওই জায়গাটা কেউ নিতে পারবে না, আমার এরকম একটা ধারণা। তুমি আমার চাইতে অনেক শতগুণে হাজার গুণে ভালো শিল্পী আছে, উপস্থাপক আছে, নৃত্য পরিচালক আছে, কিন্তু এই রুমঝুমটা আমি ছাপ মারা হয়ে গেছি। রুমঝুম মানে লায়লা হাসান না খালামুন, তখন তো আমি আপু ছিলাম, যখন আরম্ভ করি তখন তোমরা আমাকে আপু ডাকতে, তানিয়া হক এখন আমাকে আপুই বলে, তানিয়া হক, তানিয়া মনে আছে বেড়াল হয়েছিল একটা অনুষ্ঠানে আছে, পাকার দিন বেড়াল হয়েছিল, ওরা ওরা তো ও তো এখন ওই যে আগে পাবলিক অ্যাডে পাশ করেছিল, পরে এখন উমেন্স এন্ড স্টাডিজ এর সে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হয়ে সে তো শেষ, চেয়ারম্যান হয়ে ফুল প্রফেসর হয়ে গেছে। আমার এখন যে মজা লাগে, এত মজা লাগে, সবাই যার যার ক্ষেত্রে এখন এত উপরে, 40 বছর আগের কথা তো, সবাই 35-40 এরকম, সবাই যে যার জায়গায় তোমরা সুপ্রতিষ্ঠিত, তোমরা নিজের স্বাবলম্বী, এটা আমার খুব একটা ভালো লাগে, আমার বাচ্চারা এখন কত যে যার জায়গায় কিছু মহিমান্বিত একজন, এটা খুব ভালো লাগে আর কি আমার। মশারির ভয়, মশারিতে আগুন দিবে, আমি সেরকমই অনেকটা করেছিলাম, আমি বললাম যে না আমি আর করবো না, সবাই এত করতে চায় করুক, আমি জানি আমাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তখন আমাদের সদ্য প্রয়াত মোস্তফা কামাল সৈয়দ ভাই, মানে ওনার কাছে তখন উনি জিএম ছিলেন, তো কামাল ভাইয়ের কাছে গেলাম, কামাল ভাই এরকম সবাই হাতে এরকম বলছে চলছে, আমার খুব ইচ্ছা কেউ আসুক, তখন তো আবার আমাকে আপনারা ডাকবেন আমি জানি, তখন আমি আবার আসবো। তখন না আপনি যদি না করেন তাহলে কেউ করবে না, বন্ধ করে দেবো রুম, তো আমিও রাগ করে ছেড়ে দিলাম, অভিমান করে রাগ না ঠিক, আর রুমঝুম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপর রুমঝুম বন্ধ হয়ে গেল। সেই সময় তো প্রথমে সাকিনা সারওয়ার ছিলেন প্রডিউসার, তারপরে আল মনসুর এলো, হ্যাঁ মানে ক্রমান্বয়ে প্রডিউসার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত পরিচালক নামগুলো আমি বলি কে কখন এসছে আমার ঠিক মতো এখন খেয়াল নেই। সবচেয়ে প্রথমের মধ্যে ছিলেন জনাব তরি হোসেন খান, হ্যাঁ ছিলেন, তারপরে ছিলেন মনে হয় তনু আনিসুর রহমান তনু, তারপরে ছিল আমিনুর রহমান নিঝু, এই টাইটেল মিউজিকটা কিন্তু নিঝুর করা, টাইটেল মিউজিকটা কিন্তু নিঝুর করা, আমি জানি না আমি ক্রমানুসারে বলতে পারলাম কিনা, হ্যাঁ আমি আমার খেয়াল নাই কেন টাইটেল মিউজিক ওর করা থাকে, টাইটেল মিউজিক কি পরে হয়েছে আমার ঠিক ওটা মনে নাই, এত আগের কথা তো, নিঝু ছিল, নিঝু ছিল, নিঝুর পরে আবার বোধ হয় তনু এসছে, তারপরে ওই ছিলেন জালাল আহমেদ, সেও ছিলেন জালাল আহমেদ, জি উনিও ছিলেন, উনি ছিলেন, তারপরে ইয়ে ছিল, ওই যে শেষে এই যে 2009 যখন আবার নতুন করে আরম্ভ করলাম, হ্যাঁ তখন 96 পরে আবার কিছুদিন বন্ধ গেল, দিয়ে আবার নয় আরম্ভ করলাম, তখন ইমন না সত্য সাহা দাদার ছেলে ইমন, ইমন সাহা, ইমন ওই ইমন এখন আবার তনু করছে, তনু বলতে 3 বা 4 বার করলো, তনু এখন করছে। আর প্রডিউসার তো অনেক এসছে, মনোজ, আলমনসুর, বাদশা, আমি জানি না যে আমার সাথে মনে হচ্ছিল যে উনি কি ছিলেন ওই সময় মানে রুমঝুমের প্রডিউসার ছিল, রুমঝুমের প্রডিউসার ছিল, অনেকেই করেছে আমার এখন অত মনে পড়ছে না, আলমসুর, হ্যাঁ হ্যাঁ অনেক অনেকে। আচ্ছা হ্যাঁ আন্টি, হ্যাঁ খুব ভালো লাগছে আন্টি, তো আমরা একটু আর একটু দেখি আন্টি আপনি এখন কিভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করছেন রুমঝুমের মাধ্যমে, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর বাক্য দিয়ে, তো আমি যদি আপনার সাথে একটু শেয়ার করতে পারি আন্টি, দেখি নিশ্চয়ই কত, দেখাও আমিও দেখি, এই
এই সুযোগে আমারও দেখা হয়ে যাবে। তোমাদের অনেক অনেক আদর আর স্নেহাশিস জানিয়ে তোমাদের প্রিয় রুমঝু অনুষ্ঠান আরম্ভ করছি আমি তোমাদের খালামণি। ভালো আছো সবাই? পড়াশোনা করা, নাচ শেখা, গান শেখা, ছবি আঁকা, যার যেটা কবিতা আবৃত্তি শেখা, সবকিছু আমরা করব, পড়াশোনা করব সব আমরা। তারপর কি হব? আদর্শ মানুষ হব, তাই তো? তোমাদের দিকে তো আমরা চেয়ে আছি। দেশটা কে চালাবে, কে দেশের উন্নতি করবে? তোমরাই তো, তোমরা তো আমাদের ভবিষ্যৎ। আচ্ছা, আর বেশি বড় বড় কথা বলবো না, তোমার রাগ করবে আমার উপরে। চলো আমরা নাচের ক্লাসটা আরম্ভ করি। বন্ধুদের ডেকে নি, আসো বন্ধুরা, চলে আসো। তো আন্টি, দেখলেন আন্টি, আমরা তো নাচের আসর এখানে শুরু করতে পারছি না, তবে ডেফিনেটলি আড্ডার আসর করা যায়, কি বলেন আন্টি? আপনার নিশ্চয় নিশ্চয় অনেক কিছু চলে যায়, সঙ্গীত শিল্পী আসছে, নৃত্য শিল্পী আসছে, দেখলাম তিলোত্তম শিল্পী, সাবেকা নৃত্য শিল্পী, রুমঝুম, রুমনাজ, আমার মেয়ের নাম তো রুমঝুম, সবাই ভাবতে পারতো আমি রেখেছি ওই নামটা রুমঝুম অনুষ্ঠান, এটা ভুল এসে বিটিভি রাখে কান্তা। আর কে আসবে? আর আসবে? হ্যাঁ আন্টি, আরো আসবে অনেকে, সবাই খুবই উৎসাহিত, সবাই আগ্রহী হয়ে ওয়েট করছে আপনার জন্য, কখন ওদের ডাক করবে। তো আমরা একে একে সবাইকে আনবো, আনার চেষ্টা করব। এখন আমরা যারা যে সমস্ত রুমঝুমিদেরকে আমাদের মধ্যে পেয়েছি তাদের সাথে এখন কথা বলি। তো কাকে দিয়ে শুরু করবো? তিলাপু, তিলাপু শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। তিলাপু, তিলা, তিলা আনমিউট করতে হবে। আচ্ছা, আমরা রুমঝু আপুকে দিয়ে শুরু করি। রুমঝু আপু, আপনার চাল রুমঝু আপু কেমন লাগছে অনেকদিন পর রুমঝুমের সব সাথীদেরকে দেখে? খুবই মজা লাগছে ঝরা, আর অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে তুমি একটা অনুষ্ঠান করছো, মানে রুমঝুম তো বলতে গেলে খুব একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম আমি বলবো, 40 বছর ধরে এরকম প্রোগ্রাম বোধ হয় হয় না, এসো গান শিখি বাদে আর কোন অনুষ্ঠান এরকম আমার ঠিক জানা নাই। তো এত, আর আমরা সবাই যারা পার্টিসিপেট করেছি আমরা সবাই খুবই গর্বিত। এখন হয়তো আমি ওরকম ভাবে ইনভলভ না, কিন্তু যদি মনে করলেই খুব মজা লাগে যে এত একটা ঐতিহ্যবাহী প্রোগ্রামের সাথে আমি ছিলাম এক সময়। তো ঝরা, আমি আসলে যখন জয়েন করেছিলাম এটা আমরা প্রথম দিককার ব্যাচ ছিলাম, তো বয়সটা এত অল্প ছিল, হয়তো 7-8 বছর বয়স ছিল বোধ হয় এরকম। তো আমার খুব যে বেশি মনে আছে তা না, তাছাড়া আমি ধরো হয়তো 2-3টা এপিসোড করেছিলাম আমার যা মনে হয়। তো আমাদের এই ড্রেসটার রংটা আমার মনে হচ্ছে একটা পিকক ব্লুর মতো একটা ড্রেস ছিল, এখন যে ড্রেসটা বাচ্চারা পরে ঠিক ওই ডিজাইনই, কিন্তু কালারটা ছিল ওইরকম একটা সুন্দর। আর আমার যতদূর মনে পড়ে ওটা আমার আম্মার শাড়ি কাটা ছিল বোধ হয়। হ্যাঁ, খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস ছিল, আর সেই আর কি, মানে আমরা ওইরকম আর কি, যে খুব আনন্দের সাথে প্রোগ্রামটা আমরা করেছি, এবং আমার আরো কাজিনরাও ছিল ওই সময় আমার যেটা মনে পড়ে এই আর কি। তবে আমি যে তোমাদের সাথে, তোমার সাথে কে কে ছিল তখন? অজন্তা মনে হয়, সঙ্গীতা প্রিয় ছিল, সুমিয়া পাও ছিল, কেন জানি মনে হয়। আমি থাকতে পারে, হতে পারে, আমারও মনে হচ্ছে ছিল। তোমার টিলা, তোমার মনে হচ্ছে সঙ্গীতা, সঙ্গীতা ছিল কিনা? পূর্ববী ছিল, অজন্তা ছিল, বিচি তোমাদের আগে না, বিচি, রূপা, সুবর্ণা,
তারপরে শুভ্রা, অনেক অনেক উর্মি, আরেকটা উর্মি ছিল ছোটখাটো, ছোট্ট একটা উর্মি ছিল, ওই এর দিকে থাকতো, ওই রামপুরের দিকে, মালিবাগের দিকে উর্মি ছিল। আর আরেকটা কাকতা ছিল, এই কান থেকে জানি মোটা সোটা একটা কানতা ছিল, গোল গাল পশমন, তুমি কি আরেকজন কান্তা যে ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়া থেকে পড়াশোনা করেছে, সেই কান্তা পাবে ভাই? না না না, বছর আসছে যে কান্তা, না বছর আসছে ওই কান্তা না, আমার একটাই এর আগে আক্ষেপ, মানে একটু একটু অভিমান হয়, তোমরা তো আমার খোঁজ করলে পাবে, কেন তোমরা খোঁজ করো না? একটু আমার জানতে ইচ্ছে করে কে কেমন আছে, কোথায় থাকলো। অজন্তা, অজন্তা কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে বোধ হয় রবীন্দ্র ভারতের বিশ্ববিদ্যালয়ে নাচ শিখে এসছে, কাজে লাগাতে পারলো না, করলো না নাচটা, কন্টিনিউ করলো না। এটা খুব দুঃখ লাগে যে কষ্ট করে হলেও যদি কন্টিনিউ করতে পারো সেটা জিনিসটা ভালো লাগে আর কি। বলো। আচ্ছা, আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথটা শুধু একটা নাচ শেখার অনুষ্ঠান না, যেটা দেখলে যে এটা একটা আদর্শ মানুষ গড়ার অনুষ্ঠান। শুরু শুরু যেমন আদর্শ মানুষের যেসব গুণাবলী থাকা উচিত এপিসোডেই দেখবে কিছু না কিছু ওই বিষয়ে কথা বলা হয়, যেটা সমাজ ব্যবস্থা আমাদের খুবই জরুরি। কারণ হচ্ছে যে স্কুলে হয়তো ওইসব জিনিসগুলো আজকাল হাইলাইট করা হয় না, হ্যাঁ অনুষ্ঠানে এখানে বাংলাদেশের ইতিহাস এগুলো নিয়েও কথা বলা হয়, যেমন ধরো 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সব কিছুই পালন করা হয় অনুষ্ঠানের মধ্যে, এবং বাচ্চারা ওই রিলেটেড নাচ গান করে এবং সেই সময় কথাগুলাও বাচ্চারা শেখে, যেগুলো আমরা বলি যে আজকাল বই থেকে প্রায় উঠেই গেছে, যেগুলো জানার সুযোগ নেই। হ্যাঁ, যে আমাদের বিভিন্ন পালা পার্বণ, বাংলাদেশের বিভিন্ন যেসব অনুষ্ঠান হয়, পালা পার্বণ হয়, সেগুলো নিয়ে আসা হয়, মানে সেগুলো সম্বন্ধে কথা বলা হবে। তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়, সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকে। তো আমি বলবো সার্বিক ভাবে এটা একটা অন্যরকম বলবো ইম্প্যাক্ট আছে, আলোকিত মানুষ হওয়ার যেসব জিনিসগুলো বাচ্চাদের মধ্যে দেওয়া দরকার, এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা পাচ্ছে বলে মনে করি। এই তো দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রূপলাপু। এখন দিবা আপু, আপনি কিছু বলতে চান? আপনি এখন কি করছেন বর্তমানে? এখনো কি গানের চর্চা করেন? আমার সাউন্ডে খুব প্রবলেম করছে, বারবার কেটে কেটে যাচ্ছে। সেটাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে। আমার অনেক সুন্দর সুন্দর সিডি আছে। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছেন? বারবার আমার কাছে আসলেই সুন্দর শোনা যাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না এখন। তাহলে আমরা কি মুখ করবো সাবিকার কাছে? এখন কি করছো, নাচ কন্টিনিউ করো কিনা এখনো? আমার প্রথম নাচ ছিল কাকারাধুনি, কাকারাধুনি আইলো দেয়া নিজালে মেঘের কোলেও আমি আন্টির সাথে করেছিলাম,
আর এখন আমি নাচিমায় আসলে 1997 এ আমি লাস্ট এক্সাম পড়া নাচিমি ও তা আর এখন বাসায় কাজ করছি, বাচ্চাদের সাথে কাজ করি, চিলড্রেন উইথ ডিসএবিলিটি ওদের সাথে কাজ করি। আর ঠিকঠাক নাচ মিস করি তোমাদের সবাইকে আমি, স্পেশালি আন্টিকে, কারণ আমার যে নাচের জার্নি, টিভির জার্নি সব রুমটুম থেকে শুরু। আন্টির জন্য আমার যা পরিচয় ছিল বাংলাদেশে টিভিতে, সব রুমঝুমের থেকেই সবাই আমাকে চিনত। বাইরে গেলেই সবাই আমাকে একই ইয়ে তো চিনত যে আমি রুমঝুম করতাম, আর সব বাচ্চারা একদম দৌড়ে আমার কাছে আসতো যে আপনি রুমঝুম করেন না, তুমি করেন না, তো ওই আর কি ওখান থেকে আমার পরিচয়, আমার আসল পরিচয় ছিল রুম, সবাই আমাকে চিনত রুমঝুম। প্রজাপতি নাচ করতাম আন্টির সাথে, তারপরে একটা পাকা একটা ড্রামা ছিল, আন্টি একটা ড্রামা করছিল না, একটা ওখানে আমি পাকা রাঁধুনির একটা স্পেশালি নাচ ছিল, আমি ওটা আমরা সাবেকার পরে আমরা দেখি তিলাপু ফিরে এসেছেন, তিলাপু কিছু বলতে চাই কিনা, তিলাপু আমাদের শুনতে পাচ্ছেন এখন? আমি ওকে একটা মেসেজ দেই, হ্যাঁ, যে আমরা শুনতে পাচ্ছি। মিউট করে রেখেছে, আবার মিউট হয়ে গেছে। আচ্ছা কান্তা, কান্তা হ্যাঁ তুমি এখন বলো, কান্তা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। তুমি বলো, তুমি কবে থেকে রুমটিম শুরু করো? আমি জানি যে 80 থেকে 85 মধ্যে আমরা সবাই ছিলাম, হ্যাঁ, তো এখন তোমার প্রথম নাচ কোনটা ছিল রুমটিমে, এখন কি করছো একটু যদি শেয়ার করো আমাদের সাথে। হ্যাঁ নিশ্চয়ই, আমি অ্যাকচুয়ালি প্রথম দিকের একটা ব্যাচ ছিলাম, আমার ইমিডিয়েট আগে ছিলেন সুবর্ণাপু, রূপাপু, সেই বড় কান্তাপু, অজন্তাপু, ওরা আমার ইমিডিয়েট আগের ব্যাচ ছিল। তো একটাই প্রোগ্রামে আমার এখনো মনে আছে, অনেক ছোট ছিলাম তো, আসলে ক্লাস 2-3 ওরকম একটা ক্লাসে পড়ি, কিন্তু এটা মনে আছে যে ওদেরকে বিদায় দিয়ে ফুলের তোড়া দিয়ে, তাই না আন্টি, ওদেরকে বিদায় দিয়ে আমাদের আরেকটা ফুলের তোড়া দিয়ে রিসিভ করা হয়। তো আমার ইনিশিয়াল নাচ ছিল ওখানে ওই মেঘের কোলের অধিশেষে আর আইলো দেওয়া নিশানে, এটা আমার ইনিশিয়াল নাচ ছিল। আর আমরা তো ইভেন্চুয়ালি সবগুলো নাচই করতাম ঘুরে ফিরে, বিভিন্ন রুমঝুমের জন্মদিন হতো সেটাতে কি বান্টির যে কোনো ইভেন্টে, অ্যাকচুয়ালি অত ক্লিয়ার করে আসলে মনেও তো নেই, আমি জাস্ট নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন কিছুই বুঝতে পারছিলাম না প্রথম দিন যখন যাই। হঠাৎ করে দেখি একটা বাংলাদেশ টেলিভিশনের একটা দুর্গের মতো ভবন, ভয় লাগছে কোথায় আসলাম, এত বড় বড় হিউজ মিউরালস গুলো ছিল, স্টুডিও, চারদিকে অন্ধকার, কাউকে চিনি না, বড় বড় ক্যামেরা, লিটারেলি কাঁপছিলাম। তো প্রথম দিন একটা মজার ব্যাপার ঘটেছিল যে আমি এতটাই কাঁপছিলাম যে আন্টি বোধ হয় সেটা নোটিস করেছেন, আমি শিওর আন্টির সেটা মনে নেই, কিন্তু আমার মনে আছে যে আমি লিটারেলি ভাবে ভাবে কাঁপছিলাম। তো এটা দেখে আন্টি আমাকে সাইডে বললেন ওখানে একটু বসে থাকো, সিঁড়ি ছিল ওখানে পাশে, ওখানে আমি কিছুক্ষণ বসে থাকলাম 5 মিনিটের মতো বোধ হয়, তারপরে আন্টি আমাকে আবার তুলে নিয়ে আসলেন যে এখন আসো। ছোট ছোট ব্যাপারগুলো আর সব ভুলে গেছি, বাট এই ছোট ছোট ব্যাপারগুলো খুব মজা আছে। আজকের এই সুযোগে আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথম দিকে যে কারা আমার সাথে অ্যাকচুয়ালি নাচ করছিল আমার বেসিক্যালি মনে নেই, কিন্তু আমি একদিন দেখছিলাম নাচের আমাদের রেকর্ডিং শেষ হয়ে যাওয়ার পর নাচের সময় আমাদের বাদিকে কিংবা কোনো একটা দিকে সিঁড়িতে গানের শিল্পীরা গান গাইতো, তাই না? হ্যাঁ। তো আমি একদিন দেখছিলাম যে একটা পরীর মতো সুন্দর মেয়ে, আমার ছোট চোখে একটা মেয়ে লম্বা একটা স্কার্ট পরে সেটা মাটিতে গড়াতে গড়াতে হেঁটে যাচ্ছে,
আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি। এবং পরে কেউ একজন আমাকে জানালেন, উনি হচ্ছেন আমাদের প্রয়াত বুলবুল আহমেদ আঙ্কেলের মেয়ে তিলোত্তমা, আমাদের তিলা। খবরটা আমি এতগুলো বছর আমার উনাকে জানানোর সুযোগ হয়নি, আজকে প্রায় 40 বছর পর কিংবা 35-36 বছর পরে এসে আমি আজকে এই প্ল্যাটফর্মে তিলাপুকে এই খবরটা দিচ্ছি। অনেক স্মৃতি তো ভুলে গেছি, কিছু কিছু যেটা মনে আছে তার মধ্যে এটা হচ্ছে একটা। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা স্মৃতি কান্তা। হ্যাঁ, আর আসলে রুমঝুমটা এমন একটা ব্যাপার ছিল যে সাবিকা যেটা বললো, এমন একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের জন্য যে আমাদের শিশু শিল্পী হিসেবে প্রথম পরিচিতিটা আমরা কিন্তু রুমঝুম থেকে পাই। কিচ্ছু বুঝতাম না, পরিচিতি কি জিনিস সেটাও বুঝতাম না। বাইরে যাচ্ছি, মানুষ বলতেন তোমাকে চেনা চেনা লাগছে, কান্তা নামটা পরিচিত, তুমি কি রুমঝুমে যাও কিনা বুঝতে পারছি না, কিন্তু সবাই দৌড়ে দৌড়ে আসতো, সবাই আসে ও জীবনে এত রোজগার মাশাআল্লাহ হয়েছে নাচ করে, কিন্তু 77 টাকার কথা আমি ভুলতে পারি না, সারা জীবন ওটা মনে আছে, প্রথম রোজগার। ওটা দিয়ে কি করব সেটা আমার আমার প্রথম রোজগার ছিল রেডিও পাকিস্তানে, 5 টাকা পেতাম কবিতা বলে নাটক করে। তো সেইটা 4 টাকা 12 আনা যেত রিক্সা ভাড়া, 4 টাকা 12 আনা, এই কয়দিন আসা যাওয়া রিক্সা, একদিনের না কয়দিন যেতে যেতে হতো, আর 4 আনা বসা আমার থাকতো। আপনি বিশ্বাস করবেন না, আমার সেই বন্ধুটা আমাকে আইলো দেওয়ার নিশানে পুরো নাচটা দেখিয়ে দিলেন। নটরাজ ঝড়ারা ছিল, নটরাজ আমাদের গ্রুপ নাচের দল সংগঠন, একটা গোষ্ঠী সংগঠন না গোষ্ঠী, তো এছাড়া তো আমি করি নাই। তাহলে হাজার হাজার ছাত্র ছাত্রী আমার করতে হবে, তখন কেন রুমঝুমে নাচ শিখাতেন যে পুরো যেখানে ইন্ডিয়াতে তো ছিল, কলকাতা থেকে আসাম ধুবড়ি শিলিগুড়ি থেকে এই চিঠিগুলো আসতো, তখন তোমরা শুনেছ আমি যে চিঠিগুলো পরে পরে শোনাতাম, ওখানে চিঠি আসতো সব, পুরো পুরো চিঠি নিয়ে বসতাম বলতাম। এবং ওখানে স্কুলের এই নাচে যে মেঘের কোলে একটা শিক্ষিক ছিল, যে লিখেছে যে এই কৃতিত্ব আপনার, আপনার যেখানেও নাচ আমরা আমরা শিখিয়ে আমরা ওখানে বাচ্চারা করেছে। তা বললাম না, আপনারা তো আপনারা শিখিয়েছেন, আমারটা দেখে ওনারা শিখে শিখিয়েছে আপনাদের, এরকম অনেক আমাদের চিঠি আদান প্রদান মানে বলা চলা হতো আর কি। আচ্ছা ভালোই ছিল, কথা শুনে ওখানে আমি যেতাম, হ্যাঁ সবাই আমাকে জিজ্ঞেস করতো আপনার আম্মার সাথে একবার দেখা করে দেন প্লিজ, আমাকে দেখা করে দেন, আমি দেখা করাবো, বলে যে প্লিজ আইলার দিতে দেন। আমি একটা আমি জানি না সবাই কারো বলতো যে আমি আপনার এই কথাটা অজন্তাকেও বলতো, অজন্তা আমার মেয়ে। হ্যাঁ, তাহলে যখন পূরবী আসলো আমার মনে আছে, পূরবীকে বলতো, জানি না চেহারা শেপে নাকি জানি, পূরবীকে বলতো, তখন আমি মুখটা ধরে বলতাম দেখেন তো যেখানে মিল লাগে নাকি কেন বলছে এটা। আসলে হয় কি, যে একটু ভালো নাচে তাকে তো বলি তুমি একটু দেখাও, তুমি একটু করো, এসব বলেছি তো,
বারবার বলছি, ভাবছে নিশ্চয়ই আমার মেয়ে নারী গানের বলছে। বাস্তবে বাস্তবে সঙ্গীতে যখন আমার একটা গ্রুপে নাচতে নাচ করতে নিয়ে পুরো বকুনি তো ওই খেত বলে হ্যাঁ কাউকে বলো না আমাকে বকো এ বলতো সঙ্গীতা আসলে। তিলাপু আবার চলে গেলেন, তিলাপুকে আমি ধরতেই পারছি না। ঝড়া আরেকটা কথা মজা লাগে, আমি যখন ইউনিভার্সিটি পড়ছি তখন আমাকে আমার আগে তো কোএডুকেশনে পড়ি, ছেলেরা যখন ইউনিভার্সিটি গেছে ছেলে বন্ধুরা ওরা আমাকে নাচ করে দেখাতো, আমার রাগ লাগতো জন্মদিন হচ্ছিল, আপনি সেখানে পারফর্ম করছিলেন, তো আমরা এতটাই ছোট ছিলাম যে ব্যাপারগুলো কিভাবে আমরা জানছি দেখেন, আপনি নাচের মাঝখানে ক্যামেরা অফ করে আপনি গেছেন ড্রেস চেঞ্জ করতে, ড্রেস চেঞ্জ করে নতুন একটা সুন্দর একটা খুবই ড্যাজলিং একটা ড্রেস পরে এসেছেন। তারপরে কিন্তু যখন আবার নাচ রেস্ট অফ দ্য নাচ আপনি তারপর করছিলেন, তো যখন ওটা অন এয়ারে আসলো আমরা সবাই মিলে দেখছি, তো আমাদের সিকোয়েন্সটা এরকম ছিল যে আপনার নাচের মাঝখানে কিংবা অভিনয়ের মাঝখানে একটা ম্যাজিশিয়ান এসে ম্যাজিক করে আপনার ড্রেসটা চেঞ্জ করে দেয়। আমি জানি না আপনি আমি আমি আসলে আমাদের আরো অনেক রুমজিমিরা ওয়েট করছে সবাইকে আনতে হলে, পরে আমাদের তো প্রোগ্রামটা অনেক লং হয়ে যাবে মনে হচ্ছে, তো যাই হোক আমাদের একটু শর্টকাট করতে হবে। আমি ভাবছিলাম যে তিলাপু তিলাপু ডান হবে একটু সাবেক একটু নাচবে, এখন জানি না তিলাপু কোথায় চলে গেলেন, আবার দেখি যদি তিলাপু আমাদেরকে জয়েন করে আমরা চেষ্টা করব। তো সাবেকা তুমি কি করতে পারো, তোমার আমি যাবো তুমি করবে আমার ফোন নাম্বার দিই সাবেকা, আমার ফোন নাম্বার দিই সকালে কি বিকালে মাঠে ঘাটে নামলো পানি ফলে নামলো পানি ফল সাবেকা চমৎকার, এত বছর পরে তোমার মনে আছে আমাদের কনিষ্ঠতম নানী, কনিষ্ঠতম নানী, ইয়াংগেস্ট নানী, কত বড় নাকি কত বড় হয়নি আনকি হয়নি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ আমি যেখানে যাই যার সাথে দেখা হয় রুমঝুমে নাচ দেখাবে। এই গত গত দু বছর আগে আমেরিকাতে নিউ ইয়র্কে উদিতির সম্মেলন হচ্ছিল, এক ভদ্রলোক তার মেয়ে 9-10 এ পড়ে, সে আমাকে দেখে ছলা ছলা ছল রে ছলা ছলা, যেখানে যাই মায়ের এখন পাকা রাধুনি এই ওই সে জানা যাক ভালোই হয়েছে, বলে নাচে নাচে শখ ছিল নাচতে তো পারি নাই, আপনার এটা দেখে দেখে আমরা শিখে নিয়েছি। আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লিখেছে
এত বড় হয়ে গেছে আমাদের নাচের সারোয়ার, জি আন্টি কেমন লাগলো আন্টি আপনার? খুব ভালো লাগলো, খুব মজা লাগলো, অনেক দিন পরে ওটা দেখতে পেলাম। আন্টি তাহলে এখন আমরা আমাদের নেক্সট রুমঝুমিদেরকে স্ক্রিনে আনি, দেখি কারা কারা ওয়েট করছে। কোথায় গেল আমাদের সব রুমঝুমিরা? তিলাপু এসেছেন, তিলাপু কাঞ্চি, শিল্পী, সুনান, সুনানের সাথে গত বছর অগস্টে দেখা হয়েছে, এই মাসে, এই মাসে 17ই আগস্ট প্রোগ্রাম ছিল হিউস্টনে, তখন ও এসেছিল যেখানে ছিলাম এর বাসায়, আদমের বাসায় এসেছিল। শিল্পী ভালো আছো? জি আন্টি আপনি কেমন আছেন? আছি ভালো। শিল্পী ছাড়া ইউনিভার্সিটি যায় না? জি আছি ভালো, আছি আলহামদুলিল্লাহ, আছি ভালো আছি। শিল্পী ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। শুভেচ্ছা। হ্যাঁ দেরিতে হলো, আবার জন্মদিনের শুভেচ্ছা। হ্যাঁ অনেক ধন্যবাদ, তখনই জানিয়েছো, তোমরা সব ভালো থেকো, জয়েন সামনাসামনি। আচ্ছা 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 আচ্ছা, বলো জি আন্টি, তিলাপুকে দিয়ে শুরু করি, তিলাপু আবার হারিয়ে যাওয়ার আগে বলেন প্লিজ আপনাকে। আমি হ্যালো, আমি আসসালামু আলাইকুম, আই এম সরি যে আমার কানেকশনে বেশ প্রবলেম হচ্ছিল। আমি বেশ প্রথম দিকে ছিলাম, একদম শুরুর দিকে বোধহয় আমরা ছিলাম, এবং আমার খুব সুন্দর স্মৃতি সবসময় মনে পড়ে, কারণ খালা আমার আপন খালা, সেই সুবাদে আমি অনেক খালার বাসায় যেতাম স্কুল থেকে, বিকনেসের স্কুল থেকে ডাইরেক্ট খালার বাসায় চলে যেতাম, আর সেখানে গিয়ে খালার বাসায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেল বেলা বিটিভিতে যেতাম রিহার্সালে রেকর্ডিং এ। তো সেখানে আমি খালার নাচ দেখার সাথে সাথে আমি গান করেছি, এবং গান করার সাথে লাপু বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি খালার, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি তো এখন যাওয়ার কথা বলতে লাইভে আছি। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা তো ওই যে খালা, আপন খালা হিসাবে আমি স্কুল থেকে খালার বাসায় চলে যেতাম, আর ওখানে খালার বাসায় খাওয়া দাওয়া করে। জি আন্টি আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি, ও শুনতে পাচ্ছেন না? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, শিল্পী শুনতে পাচ্ছে। ওকে তো রুমঝুমের আমরা আমরা মূলত গান গেতাম, রুমঝুম অজন্তা এরা সবাই নাচতো, কিন্তু আমার গান গাওয়ার সত্ত্বেও আমি নাচের মুদ্রাগুলো অনেক মনে রাখতে পারতাম। আমি মিস করছি, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমার মজা, ঝরা তুমি বলো আমি শুনতে পাচ্ছো কিনা। আমার আবার জয়েন করবেন তাহলে, বা একটু চেক করবেন আপনার মাইক্রোফোন অন আছে কিনা। তিলাপু? হ্যাঁ আমি বলে যাই। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? ঝরা তিলাপুটা শোনা যাচ্ছে। আচ্ছা তো আমি বলি, আমার একটু বিদেশে থাকার সুযোগ হয়েছিল বেশ কিছু বছর, তো ওখানে মরিশাসে আমি বেশ কিছুদিন ছিলাম। হ্যাঁ তো মরিশাসে আমি ইন্দিরা গান্ধী সেন্টারে গান গাইতাম,
তখন ওখানে একদিন রবীন্দ্রনাথের মানে জন্ম শতবার্ষিকী করা হলো, সেখানে সৌভাগ্যবশত বাঙালিদের মধ্যে আমি একজন বাঙালি কিছু পারফরমেন্স করার সুযোগ পেলাম, এবং খালার কাছ থেকে দেখে শেখা মেঘের কোলে রোদ এসেছে নাচটা আমি ওদেরকে শেখাই। আন্টি আসসালামু আলাইকুম বেবি। আন্টি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, আবার বেরি আবার আসছে না? আমি বেবি ঝড়া আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ বেবি শোনা যাচ্ছে তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পিলাপু কন্টিনিউ করছিলেন বলেন প্লিজ। হ্যাঁ, তো তো ওখানে আমি যখন মানে নাচগুলা শিখালাম মেঘের কোলে রোদ এসেছে, এই ওখানকার আমি নাচ শিখাতাম, অবাক কাণ্ড, আমি আমি গান শিখেছি অনেকগুলো, প্লাস যেহেতু রবীন্দ্রনাথের এই নাচটা আমার মুদ্রাগুলো মনে ছিল খালার নাচ দেখে দেখে, তা আমি ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে এই নাচটা শেখালাম, এবং ওখানকার আমার থেকেই এবার ওখানকার টিচার আফসার খান বেশ বিখ্যাত একজন টিচার, উনি শিখে নিলেন এবং উনি বাচ্চাদেরকে শেখালেন, এবং সেটা খুব প্রশংসা পেয়েছে, এবং খালার মুদ্রাগুলা মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা যে আমি মানে দেখে দেখে শিখে ফেলেছি, এবং আমার এত মুখস্থ ছিল যে আমি উল্টা বাচ্চাদেরকে শিখাতে পেরেছি, এবং ওরা একটা নাচও করতে পারলো গানের পাশাপাশি। চমৎকার। তিলাপু এখনো কি গানের প্র্যাকটিস করেন? হ্যাঁ হ্যাঁ। আমাদেরকে একটু গান দুই লাইন দু লাইন গান শুনে শোনাবেন কি? ওরা ওরা দুই বোনই অসাধারণ গান করে। অন্ডিলা তো খুব ভালো নাচ করতো, নাচের নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী, আর তিলা তিলার মা তো নাচতো, সেই সূত্রে ও রক্ত নাচ আছে, ও নাচ নাচ শিখে নাচ শিখে ফেললো, শিখিয়ে ফেললো। একটু গান করো তিলা, একটু গান করো। জি নানু নাকি বলতেন আমার অবশ্যই বাংলা বাংলা গান না, ওই মেঘের কোলেইটাই গাই তাহলে। মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা, কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, আহা। বলার কাজ কি ভালো। শোনো আমি একটা কথা বলি, নিজের কথা যদি বলতে হয় নাকি তোমাদের শেখার জন্য যারা এখনো নাচে জড়িত আছো, বিশেষ করে বেবি মানে এখনো বেবিতে শেখাচ্ছে স্কুল টিস্কুলে, এই যে একদম খুব শিশু শিশু সুলভ শিশুতোষ মুদ্রা গুলো দিবে, যেমন যে কোনো বাচ্চা খেলতে গেলে হা 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 এগুলো করবে, ওদের খেলার মতো করে নাচ তুমি কম্পোজ করো, কঠিন কঠিন ভরতনাট্যম কত্থক না দিয়ে, তাহলে ওরা অটোমেটিক্যালি যাবে। তিলা কি করে মনে থাকলো শুনতে পারবে, তখন নাচ থেকে নেই কিন্তু খেলার ছলে দিয়ে, হ্যাঁ কি করি আজ ভেবে না পাই, কি করি আজ ভেবে না পাই, হ্যাঁ এগুলো এইসব মতো বলছে, যত সহজ করবে তত বাচ্চারা ভালো শিখতে পারবে, ওদের মনের মতো হবে, একটা লেসন দিয়ে আমার কি। হ্যাঁ খুব ভালো। আমি বলি যে আমার আমাকে তো ইংরেজিতে ওদেরকে বুঝাতে হয়েছিল, পুরো কথাগুলা ইংরেজিতে বুঝাতে হয়েছিল ওদেরকে, তখন আমি এত সুন্দর করে ওদের ইজিলি বুঝাতে পারলাম, যেহেতু বাচ্চাদের শিখাচ্ছি নাচগুলা খুব মানে বাচ্চাদের অনুভূতিগুলা প্রকাশ পাচ্ছে আপনার মুদ্রাগুলার মাধ্যমে, এবং কথাগুলা ইংলিশে বলাতেও ওরা খুব রিলেট করতে পারছিল, যে এনজয়মেন্টটা হ্যাপিনেসটা কিভাবে বোঝা যায়,
the sun is shining behind the cloud কিভাবে খুশি হয় তখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হলো না মজা করতে পারলো মানে আসলে নাচগুলো খুব শিশু সুলভ মুদ্রা ছিল দেখে মনে ছিল আমি সব ওনারা বাচ্চাদের উপযোগী গানগুলোই নিতাম যেমন কোথাও আমার হারি যাওয়া নেই মানা খাদু দাদু তোমার বাবার নাকি কে মেরেছে ল্যাং আম্মা বলতো যে সাজগোজ দেখলে আমি পাগল হয়ে যেতাম তো আমাকে প্রথমে গানই শিখাবে ভাবছিল তো পরে যখন আমরা বললাম যে না নাচলে তো অনেক সাজতে হয় কানে পড়তে হয় বড় টিপ পড়তে হয় তখন আমি লাইলা আন্টি কি যখন টিভিতে দেখি আন্টিকে তো মানে আমি নাচ কি দেখবো আমি আন্টিকেই দেখতাম তো যার জন্য আমি কখনো কোনো স্কুলে নাচ শিখিনি প্রথমে ফ্রম দ্য বিগিনিং আমি যখন রুমঝুমটা দেখি ওই সোমা আপু সাদিয়া সাজিয়া সুবর্ণা এদের গ্রুপটা নাচ যখন আমি দেখি তখন আমি ওই টিভি দেখেই আর লাইলা আন্টির সোমা ছিল আমি লাইলা আন্টির নাচ দেখেই কিন্তু আমি অডিশন দিতে গিয়েছিলাম বিটিভিতে আব্বা বিটিভিতে ছিলেন মিউজিক ডিপার্টমেন্টের চিফ ছিলেন আব্বা তো আমার এই ঘটনাটা লাইলা আন্টি আপনার মনে আছে কিনা আমি জানি না জি আমার আব্বা মামা শাহজাহান আব্বা আমার কখনো আম্মা বলতো আব্বাকে যে তুমি কখনো ওকে দাও না ও তো মেয়ে এরকম টিভি দেখে নাচে তো ওকে অডিশন যখন মানে ডাক দিস আম্মা বলতো যে অডিশন ওকে দাও ও যদি ঠিকই তো ভালো কথা তারপর আব্বা বলে ঠিক আছে নিয়ে যে ওকে এরকম অডিশন আনছি ডাকলেন সব বাচ্চাদের এটা কোন সময়ের দিকে আনছি আমার মনে মানে আসছে না 82-81 এর দিকে হ্যাঁ হ্যাঁ এরকমই হবে হ্যাঁ তখন আমি ভাবতেও পারিনি যে সেই শত শত মানে স্কুলের থেকে বাচ্চারা এসছে ভিড় ওই রিহার্সেল রুমটা দোতলা টেলিভিশনের আব্বার রুমের পাশের রুমটা ছিল রিহার্সেল রুম তো আমার নাচ এতগুলি বাচ্চার নাচের মধ্যে আপনি ভাগ করে করে নাচ দেখছিলেন আপনি আমাকে সাইড থেকে নিয়ে এসে বললেন এই নিয়ে তুমি কোথায় নাচ শিখো আমি ভয়ে আনছি আমার যে কি ভয় সেদিন অতটুকু না মনের মধ্যে তখন আমি বললাম আমি কোথাও নাচ শিখি না তো বলো তুমি এত সুন্দর কি করে নাচ তুলতে পারলে আমি আমি আপনারটা দেখে দেখে নাচ তুলেছি তখন আপনি আম্মাকে ডাকালেন যে আসলে কি আমি ছোট মানুষ বলতে পারছি না কোন কোন স্কুলে শিখি পরে আম্মা বললো যে না ও আসলে কোথাও শিখে না আপনার নাচ দেখে দেখেই তখন আপনি পরিচয় শুনেই বলো ও এই জন্যই তো মানে তোমার তো থাকবেই কারণ তুমি সাজান ভাইয়ের মেয়ে তখন আপনি কিন্তু আনছি আমার জীবনে নাচ যে হবে আমি যে আসলে নাচবো আমার তো নাচ ছিল একটা নেশা মনের মধ্যে আর আমার ব্লাড এই ফ্যামিলি আমাদের সম্পূর্ণ মানে ফ্যামিলিটাই কালচারাল ফ্যামিলি তারপরও আনছি আমি যে নাচবো একটা যে উৎসাহ এই ছোট মনে আপনি মানে সেদিন থেকে যে আপনি সৃষ্টি করে দিছিলেন আমাকে এই যে আমার নাচ তখন থেকে আন্টি শুরু আব্বা তারপর বাফায় আমাকে ভর্তি করায় দেয় এই যে আমার নাচের জীবন শুরু আপনার এই রুমঝুম থেকে দদুলের মেয়ে নাচে দদুলের মেয়ে আপনার রুমঝুম মানে হ্যাঁ রুমঝুম রুমঝুম গান গাইতো এখন মহা বড় নাট্য পরিচালক জি 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 শিল্পী একটু বলো শিল্পী কোন গান থেকে শুরু করে শিল্পী তো অনেকদিন রুমঝুমে কাজ করেছে নাচ শিখেছি আন্টিরই সেই দেওয়াতেই শুরু আমার আইলো দেওয়া দেখে দেখে নাচ করতাম সে টিভির সামনেই করতাম ওইটা দেখে আব্বা বেসিক্যালি তখন বললো যে ঠিক আছে তাহলে তো একবার নিয়ে যাই অডিশন দেই কিন্তু আমি ওই রিহার্সালের মাধ্যমে অডিশন দেইনি আমি ডাইরেক্ট যখন রেকর্ডিং হচ্ছিল সেটা ওই মনে আছে বৃষ্টি হচ্ছিল তখন আমি যাচ্ছি এবং ওই যে টিভির সামনে বড় গেটটার সামনে একটু ঢালু মতো আছে আমি সেখানে উঠতে গিয়ে ধরাম করে পড়েও গেছিলাম তারপরে গেছি গিয়ে এখন অডিশনের যখন দিতে গেছি অডিটোরিয়াম রুমের মধ্যে এত লাইট দেখে আমার পা তো ঠিকমতো কাঁপাকাঁপি পাও কাঁপছে আবার পড়েও গেছি সবকিছু মিলিয়ে আছে যা হয় তাই দিলাম আর কি পরে আর কি তো দেখে বলছে যে এত সুন্দর করে নাচলে কিভাবে করলে
তুমি এটা শিখেছো? আমি শিখে জি আন্টি শিখেছি। বলে কার কাছ থেকে শিখেছো? বলে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছি। তখন থেকে তারপরে সেই আইলতা অডিশন দিলাম, সেই তারপরের থেকেই আমার নাচ শুরু হলো উজমের মধ্যে পাকা রাধুনী। পাকা রাধুনীতে আমার শুরু হলো, পাকা রাধুনী করলাম, প্রথম যদি গানের পাখি, শুভ হোক জন্মদিন, এগুলি সব রুমঝুম থেকেই শেখা। তারপর সেই ধারাবাহিকতা থেকে এখনো কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। অনেকগুলোই প্রোগ্রাম করেছি আন্টির সাথে। মানে আন্টির তো শুধু নাচ না, মানে একটা বেসিক যে একটা মেয়েকে কিভাবে যে গড়ে তুলতে হয় কাছ থেকে আমি শেখা। সত্যি সত্যি আন্টি, মানে সাজগোজ থেকে শুরু করে এভরিথিং, একটা মানুষের সাথে কথা বলা, শালীনতা বোধ কাকে বলে মেয়েদের, মেকআপ, অতিরিক্ত মেকআপ তো আন্টি কোনোদিনই পছন্দ করতেন না, এমনকি ওইটা থেকেই ধারাবাহিকতা চলে এসছে, আমার অতিরিক্ত ভালো লাগে না মেকআপ। আর উঁচু করে চুল আঁচড়ানো সেটা একদমই না, এমনকি আজ পর্যন্ত পারলাম না আন্টি চুল উঁচু করে মাথা আঁচড়াতে, কোনো পার্টিতেও যেতে পারি না এখনো পর্যন্ত, আপনার ডিজাইনে চলি। একদমই আন্টি ওগুলা পছন্দ করেন না, এবং আমাদের ভিতরে উপলক্ষ ঢুকে গেছে। আর আন্টি তো মানে কি বলবো, মানে দেশের দেশাত্মবোধক গানের সাথে আন্টির সাথে এত পারফর্মস করেছে যে আমরা বই থেকে যতটা শিখেছি যে দেশের প্রতি ভালোবাসা বা দেশের যে সবকিছু শিখেছি আন্টির কাছ থেকে। সেই যা কিছু যদি তোমাদের শেখাতে পারি সেটা আমার জীবনের সার্থকতা। ভালো মানে অনেক কিছু, অনেক কিছু। আমি এখনো পর্যন্ত আমার যখন নাচের স্কুল ছিল, আমার প্রত্যেকটা বাচ্চাদেরকে আমি প্রথমেই আগে বলতাম যে আগে প্র্যাকটিস, আগে হচ্ছে মুদ্রাগুলো ঠিক করতে হবে। মুদ্রা নিয়ে তো আমার বেশি দেখা যেত যে অনেক স্টুডেন্ট আসতো, এবং আমার এই মুদ্রা প্র্যাকটিস এক্সারসাইজ এগুলোর কারণে চলেও যেত বেশি আগে। বলতে কি না আগে আমার নাচ খালা, আমি তো মানে নাচ গান শেখানোর পাশাপাশি আপনার কাছ থেকে যে কিভাবে সংসার সামলিয়ে কাজে যেতে হয় সেটাও আমরাও শিখেছি, তাই না? কারণ যেহেতু আমি আসতাম স্কুল থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে, তারপরে প্রথমে হাত ধো, তারপরে গোসল করো, খাও, তারপরে রেস্ট নাও, ঘুমাও, তারপর আবার রেডি হয়ে বাইরে যাও, এর মধ্যে দেখতাম আপনি কিভাবে সংসার সামলাচ্ছেন, সবার খাওয়া দাওয়া দিচ্ছেন, বিকেলে তারা কি খাবে তা ব্যবস্থা করে যাচ্ছেন, আবার ফিরে এসে অনেক সময় আপনার বাসায় ছিলামও যেহেতু আপন খালা, রাতেও থেকে যেতাম অনেক সময় যদি পরদিন রিহার্সাল থাকে বা জানি না কেন, তো অনেকদিন থাকার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি যে তখনকার দিনে আপনি রাত জেগে রাত দুটা পর্যন্ত রান্না করে রাখছেন, পরের দিনের জন্য সবার সব ব্যবস্থা করে রাখছেন, আমরা শিখেছি শিখেছি এখনো আন্টিকে ফোন করলে দেখাতে রাত্রে বেলা আন্টি ব্যস্ত বিজি, না 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 এই তো আমি রোজগার করছি, রাত 12টা বাজে, তো আন্টি কত হতে পারা মানে খুবই আদর্শ, তাই না? আমাদের সবার আদর্শ আন্টি, তো আন্টিকে আমরা তোমরা করো না আপনাকে ফলো করার চেষ্টা করছি, জানি না কতটুকু আমরা শিখেছি খালা, আপনাকে দেখে শিখেছি। আমিও যখন ওখানে শেখাতাম, ওখানে যখন আমি 12টা গান শিখিয়েছিলাম, তখন আমার বাড়িতে ওদেরকে নিয়ে আসতাম, অনেক সময় মরিশান ইন্ডিয়ান মহিলারা আমার বাসায় এসে গান শিখে যেত বা ইংলিশে তাদেরকে বোঝাতে হতো, তখন আমাকে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে ওদেরকে সময় দিতে হতো, তারপর ওদেরকে নিয়ে যেতে হতো ক্লাসে, তো তখন খুব মনে পড়েছে আপনার কথা। একটা 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 মন্ত্র বলি তোমাদের, এখন সামনে অনেক পথ, তুমি যদি তোমার পরিবারকে খুশি রাখতে পারো, সুখী রাখতে পারো, তোমার কোনো কাজে বাধা আসবে না। ওইদিকে অসম্পূর্ণ থাকলেও কিন্তু তোমার বাধা প্রাপ্ত হবে, সবার ডিউটি শেষ দিয়ে বুঝে যে তুমি কাজ করো ঠিক আছে, যদি তারা মানে ওই ছোট উদার মনের হয় দিবে, আর যারা মনটা বড় না তারা বউ কেন নাচবে, বউ কেন গান গাইবে, বউ কেন, মেয়ে কিন্তু করছে, মেয়েকে দিবে বউকে দিবে না। আর যার যদি উদার মন, ও তোর কাজ করেই কাজে যাচ্ছে, ও নাচ করতে যাচ্ছে, হ্যাঁ কাজে যাচ্ছে, অনেকে আছে গান কাজ নাই তো ঘরে বসে থাকো, কাজ বাইরে দিবে না, এখন তো বসে থাকার সময় না, আমরা যদি কাজ করতে পারি তোমরা কেন পারবে না,
তাই না? সেটাই দেখেছি, আম্মাকেও দেখেছি এভাবে। আপনার আপনার মতো এত ব্যস্ত ছিল না আম্মি, তাও আম্মাও দেখতাম যে সব সামলিয়ে তারপরে ক্লাসে যেত বা কোনো রেকর্ডিং এ যেত। তো ওগুলো যখন আমরা করি তখন খুব মনে পড়ে আপনাদের কথা। আমি সারা জীবন ভেবেছি আমি নাচই শিখাবো। তো যাই হোক, তো আমি স্কুলে যখন মানে সবসময় শাড়ি পরতে হয় না, মাঝে মাঝে পরতে হয়, আন্টি সবাই বলে তুমি এত সুন্দর করে শাড়ি কিভাবে পরো, এত সুন্দর করে শাড়ি কিভাবে পরো তুমি, মানে পার্ট টু পার্ট এইভাবে ভাঁজ করে মানে বোঝাই যায় না। তো সেটাই আমি বলি, আর আপনার কথাই কিন্তু বলি আমি আন্টি, যে এটা সেই ছোটবেলা থেকে রুমঝুম করতাম আমাদের লাইলা হাসান আন্টি, আন্টির শাড়ি পরা দেখে আমরা তো পাগল হয়ে যেতাম। আন্টি কিভাবে বললো, পাটটা কিভাবে নিল, আঁচলটা এত সুন্দর করে, এই যে দেখে দেখে আন্টি এখন আপনার মতো করে চেষ্টা করি শাড়ি পরতে, আপনার মতো করে চলতে, সবাই আমাকে জিজ্ঞেস করে। এতটুকু শরীর দেখা না যায়, সে সবচেয়ে বড় কথা হলো এটা, এতটুকু কিছু দেখা না যায় শরীরে, শাড়িতে সবাই সুন্দর পরে, যেহেতু তোমার শরীরের কোনো অংশ একটু দেখা যাবে না, এটা হলো মূল উদ্দেশ্য। এই জন্যই তো বলে, এই জন্যই সবাই আমাকে বলে যে এত সুন্দর করে ঢেকে শাড়ি পরা। মৃণালী শিল্পী শুনান, তানিয়ার পিছনে, তানিয়ার পিছনে, আর তানিয়ার পাশে বোধ হয় আমি বসে আছি, তানিয়ার পাশে, ওই পাশে, আমি আর বিথি 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 আর আমি আছি তার পাশে, সোনিয়া আক্তার জরিন বিথি। হ্যাঁ, একটু পিছনে তিনজন। আর গানের শিল্পীরা কোথায় বসতো আন্টি তখন? আমরা ছিলাম পাশে, ডায়াস ছিল ওই পাশে, বোধহয় ডায়াস এর বসতো। আচ্ছা, ওই যে সেদিন শিল্পী একটি পাঠালো না, সেদিন কয়দিন আগে ওই জন্মদিন জন্মদিন ওটা মধ্যে দেখা গেছে বাচ্চারা কোথায় বসতো, এখন ডায়াসে বসে। আমরা শুনান তখন নীলা আপু ছিল, সরি বেবি, শুনানকে আমরা বারবার পাচ্ছি, বারবার হারিয়ে ফেলছি। হ্যাঁ, এরপরে যদি শুনান আসে তাহলে শুনানকে কথা। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমাদের আর বেশি সময় অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের সাথে আরো অনেক রুমঝুমিরা ওয়েট করছে, কিন্তু ওদেরকে আমি যে টাইম দিয়ে তোমরা তোমরা ব্যাক স্টেজ থেকে দেখো অনেক 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 ভালোবাসি। করেছিলাম বৃদ্ধাশ্রম, এবং সেটা এত টাচি একটা ড্রামাটিক ছিল, মানে অসম্ভব সুন্দর। অনেকগুলা কাজই আপনার সাথে করা হয়েছে, যেমন সীমা হত্যার, জি আন্টি, বৃদ্ধাশ্রমে আমি বৃদ্ধাই হয়েছিলাম এবং এত হয়েছিলাম যে আমাদেরই লজ্জা লাগছে, তো অসম্ভব সুন্দর সেটা ছিল, মানে সেটা তো মানে ভুলে যাওয়ার মতো নাই। আর বিদ্রোহী তো মনে হয় আমি নিজে একাই বোধহয় 30 বার 28 বার মতো করে আসছি বিদ্রোহী। তারপরে তো সীমা হত্যার পরেও আমরা টিএসসি তে করেছি, আর আন্টি আপনার সাথে এত প্রোগ্রাম করেছি যে কোনটা ছেড়ে কোনটা করবো, বাদল পরিশনে সেগুলো তো রুমঝুমের সাথে না, সেগুলো তো নটরাজে যখন আমরা ছিলাম তখন আমরা ছিলাম, শাড়ি পরা শিখেছি জি আন্টি, দেখতে পাচ্ছি। শুনান এসছে, শুনান এসছে, ঝড়া শুনান এসছে, শুনানের কাছ থেকে আগে শুনিও, আবার হারিয়ে যাবার আগে শুনান। শুনান হ্যাঁ শুনান, শুনান বলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো রুমঝুমের। একমাত্র ছেলে রুমঝুমে, আমি ছোট কনিষ্ঠতম, চঞ্চল ছিল, ছোট ছিলাম বাবা, এর জন্য আমার স্মৃতি কনিষ্ঠতম ছিল। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট ছিলি, এতটুকু 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 ওই এতটুকু ছিল।
আমি সব তো ছোট ছিল শুনান আমি এই গ্রুপের সাথে এসে আমার মনে হচ্ছে যে আমার বয়স হয়ে গেছে তো বাচ্চা এসে পড়াই থাকে এসে মনে হচ্ছে যে আমার এখন বয়স হয়ে গেছে বয়স বেড়ে গেছে তুই বাবা হয়ে গেছিস না বাবা হয়েছিস বয়স হবে না রবীন্দ্র জয়ন্তী হচ্ছে আপা শান্তি দেখাচ্ছেন আপনার অধ্যাপক শান্তি দেখাচ্ছেন ছিলেন গানের পরিচালনায় আর আমার সৌভাগ্য যে আমি নাচ গুলো আমি করেছিলাম তোমরা করেছো তামান্না করে নেচে ছিল আর সব গ্রুপে সবাই ছিল সুনান তখন একদম ছোট আবার চলে গেছে কোথায় ছোট ও ও এক শঙ্খ ছিল এক শঙ্খ নিয়ে চির নতুন এনে দিল ডাক 25শে বৈশাখ এর নতুন দায় দেখবা ধুম করে আসলো এসে ওই যে বর্তমানে নতুন এনে দিল ডাক এই ডাক দিতে গিয়ে দুপুর মালার ভিতর থেকে সে আসতে গিয়ে একদম শঙ্খ হাতে নিয়েছিল তার পুরোপুরি আমি জানি না কেন মাঝে মাঝে আমরা সবাই স্ক্রিন থেকে আউট হয়ে যাচ্ছি যখন ফোন আসছে তখন সব আউট হয়ে যাচ্ছে আবার সেই আচ্ছা আমাদের এখানে লুকসানা হাসি সোনিয়া ওর কথা মনে আছে নাকি আপনার ও হাসি তো অ্যাড রূপে ছিল কিন্তু হাসি হাসি হ্যাঁ সোনিয়া হাসি সোনিয়া অভিনেত্রী অভিনেত্রী নায়িকা নায়িকা হ্যাঁ আমি মনে আছে আপনার হাসির কথা হাসির ভাই একটা অন্য ওর ওই একাই করতো এটা হাসির বোন নিয়ে আসতো মাঝে মাঝে আপনার বাসায় রিহার্সালে তো যাই হোক আন্টি হাসি আমাদের সাথে জয়েন করতে চাচ্ছিল কিন্তু আমি আনফরচুনেটলি পাচ্ছি না এখন আমি জানি না পরে পারবো কিনা যদি আমাদের সময় হয় তাহলে হয়তো চেষ্টা করে দেখতে পারি পরে হাসি আর সুনান সুনানকে আমরা আবার হারিয়ে ফেলেছি আন্টি যদি সুনান আবার আসে তখন আমি চেষ্টা করব সুনানকে স্ক্রিনে আনতে তো এখন তোমাদের সবার কাছ থেকে বিদায় চাইছি তিলাপু শিল্পী বেবি অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে তোমাকে অনেক ধন্যবাদ ঝরা তুমি এত মানে আনন্দের একটা মুহূর্ত তুমি আমাদের সাথে করলা মানে আমি কি বলবো আন্টির সাথে আমার বলবো আরো বলি না 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 তোমাদের শোনো রুমজুমাপু যখন কথা বলছিল শুরু যখন মানে হলো প্রোগ্রামটা আমার চোখ দিয়ে ছল ছল করে পানি পড়ছিল আল্লাহ আমার যেন আন্টির সাথে কথা বলার সময় চোখ দিয়ে পানি না আসে মানে আমার ভিতরটা যেন কেমন হয়ে গেছিল তখন যখন আন্টি রুমজুমাপা তিলা আপু ওনার সময় না তিলা আপু রুমজুমাপু কথা বলছিল না যখন প্রথমে প্রথমে কথা বললো আপনার সাথে তখন মানে ওই প্রথমে আমি ঢুকেই মানে দেখলাম সবাইকে আমার মনের অজান্তে আমার চোখ দিয়ে ছল ছল করে পানি চলে আসছে মানে আমার ঝরা তোমাকে অনেক ধন্যবাদ ঝরা উদ্যোগটা নিয়েছে ঝরাকে অনেক ধন্যবাদ আমরা দদুলকেও ভাবছিলাম পাবো বাট দদুল খুবই ব্যস্ত জয়েন করতে পারেনি দদুল শুটিং ব্যস্ত হ্যাঁ আমি ওর সাথে কথা বলবো শুটিং এখন অনেক ব্যস্ত মাঝে মাঝে আমরা একটু গেট টুগেদার করতে পারি পরে হ্যাঁ তোমাকেও ধন্যবাদ ঝরা ঠিক আছে আন্টি জি আন্টি সালাম আলাইকুম সবাই ভালো থেকো জি আন্টি হ্যাঁ এবার কি আসবে এবার আমাদের আন্টি এই গেল আপনার 80 থেকে 85 এরপরে ছিল আন্টি 96 তাই না আন্টি 96 আপনি আবার শুরু করেন রুমঝুম হ্যাঁ মাঝখানেও করেছি শাহেদ আলমী ছিলেন তখন প্রডিউসার এই প্রডিউসার নামগুলো বলে বলি নাই আমি না
জি জি বলেছেন শাহেদ আরবি, হ্যাঁ উনি ছিলেন শাহেদ আরবি, নাম আরো আগেও 85 পরে এক সময় বোধ ছিলেন, তারপর আবার 96 আবার নতুন করে হলো, হ্যাঁ তখন তখন শাহেদ আরবি ছিলেন, অনেকেই করেছে, আমি সবার না বাচ্চা ছিল রিয়াজুদ্দিন বাচ্চা, আরো আরো কে কে ছিল আমি কিছু মনে করতে পারছি না, হ্যাঁ হ্যাঁ বাচ্চা মামা ছিলেন আমার মনে আছে, হারিস বলে একজন করলো, তারপরে এখন এইটা নিয়ে করছে শাহিদা আলম ওকে অ্যাসিস্ট করছে হোসেন বলে, মোহাম্মদ হোসেন বলে একটি ছেলে তাকে অ্যাসিস্ট মানে সহযোগী, থ্যাংক ইউ নেওয়ার জন্য, আমি আমি জানি না আমাকে শোনা যাচ্ছে, শুনান হ্যাঁ শুনান শুনতে পাচ্ছি, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বল কুইকলি বল, আন্টিকে কিছু বলতে চাইলে শোনা, হ্যাঁ আমি আমার কথা কেটে যাচ্ছে, হ্যাঁ আন্টি খুব শর্টে বলি, হ্যাঁ আমি খুব শর্টে বলি, আমি মনে হয় শুরু করেছিলাম আন্টির হতাম যদি গানের পাখি চন্দনা দিয়ে, এবং গানের মাঝখানে শিল্পীরা থামাই দিছিল কিন্তু আমি নেচেই যাই, তখন আন্টি বললো যে তোমরা গাও আবার গাও, কারণ আমি পুরানা শ্রেই আমার তোলা ছিল, দেখে দেখি আমি আমারও শুরু এই রুমঝুমের মাধ্যমে, এবং আমার অনেক স্মৃতি, আমার সবগুলোই মনে হয় খুব মার খুব বাথরুম পেতো, তো ক্যামেরা খেলতো সাথে সাথে, মানে ওইটা আল্লাহই জানে কেন হইতো সব সময়ই সেটা হইতো, নট ওয়ান টু টুয়াইস বাট সব সময়ই ওই জিনিসটাই, আর সাদিয়া কলকাতা থেকে শিখে এসছে, আর বড় বোন সাদিয়া থাকে কানাডায়, ওর সাথে দেখো ও কানাডায় স্কুল করেছে, ওর মা হলো নাহার নাহার কি নাম পুরো কবি নাহার আমি এখনো নাচ করে যাচ্ছি আন্টির দোয়ায়, তো আমি থামাই নেই নাচ, সরি আমি এখনো নাচ করে যাচ্ছি, থামাবে না মিত্র, তবে আমি সাবেকের নাচ দেখে স্টান যে সে এখনো নাচতেছে সুন্দরী নাচে, সবাই আমি তো এখনো নাচি, জাবেকা নাচবে না কেন, আমি তো নাচি তোরা নাচবি না কেন, আন্টি ওর ধারণা হচ্ছে আমাদের সবার যেহেতু বয়স 40 উর্ধ, আমরা কেউ নাচবো না, ও একমাত্র ছোট আমাদের মধ্যে, না না আমি নাচছি এখনো, আমি তো এখন রেকর্ড করে করে যে যে অনুরোধ করে সোহাগের করলাম, তারপরে কলকাতা থেকে একটা ওরা বলছে রেকর্ড করে পাঠাও পাঠালাম, এরকম এখনো আমি করছি, আমি কালকে তো মুনমুন দেখালো, কালকে মুনমুন একটা অনুষ্ঠান করলো নৃত্য নেপথ্যে, অনেক নাচ দেখালো রুমঝুমের, অনেক নাচ দেখালো, বেশিরভাগ সব দেশাত্মবোধক নাচ, আর আমার তিনটা বোধ দেখালো নাচ, হ্যাঁ দেখালো পরে আবার কথা হবে, ভালো থেকো, সাউন্ড খুব গোলমাল করছে, থ্যাংক ইউ, আচ্ছা আন্টি আমরা এখন 96 এ ফিরে আসি, আমাদের রুম থেকে ওয়েট করছে, হ্যাঁ 90 দশকে আমাদের 1996 এ যে আপনাকে সহযোগিতা করতে রুমঝুমে, সবার খুবই পরিচিত মুখ,
নাট্যশিল্পী, নৃত্যশিল্পী এবং সংগীত শিল্পীও আমাদের রুমানা রশিদ ইশিতা। সালামালাইকুম, ভালো আছেন? আমার আসলে আঙ্কেলের সাথে 2 বছর আগে খুব সুন্দর একটা নাটকে কাজ করার সুযোগ হয়েছে, তখন আপনার কথা জিজ্ঞেস করছি। আর ওই নাটকটা দেখে সবাই আমাকে বলেছে যে আমাদের চেহারা অনেক মিল, মানে আঙ্কেলকে একদম আমার বাবার ক্যারেক্টারে খুব ভালো গেছে। অভিনয় তো অবশ্যই অনেক ভালো করেন, এটা তো আমার বলার অতটা স্পর্ধা নাই, বাট চেহারা দেখেও বলেছে যে মনে হয়েছে বাবার মেয়ে। তোমার মা তোমার নানি এত শ্রম দিলেন তোমার পেছনে নাচে, তুমি বই নিয়ে যেতে, বই হয় রেকর্ডিং হতো যখন হতো না বাকি সবসময় পড়াশোনা, খুব ভালো ছাত্রী কিন্তু, আসলে এখন খুবই নাচতে চায়। আপনি যদি বলেন আমি ওকে বলবো আপনার সাথে যোগাযোগ করতে, কারণ ওর মাঝখানে একটা বড় ব্রেক ছিল, তো ও ঢাকায় থাকে এবং সে খুবই আন্তরিকতার সাথে নাচতে চায়, বাট ও আসলে ব্রেক থাকার কারণে। হ্যাঁ, আর ও এখনো আন্টি মানে একদম ছিপছিপা, আর আপনি তো জানেনই ও অনেক ট্যালেন্টেড। আমার একটা দুঃখ কি আমি আগে বলছিলাম, ওরা তো আমাকে ইজিলি পেতে পারে, আমাকেও যোগাযোগ করে না, না নাচের জন্য বলছি না, কেমন আছেন তুমি কেমন আছো আমরা তো জানতে ইচ্ছে করে, যাদের আমরা দেখতে পাই তাদের দেখতে পাই, অনেক ছাত্রী আছে টেলিভিশনেও কেউ কেউ আসে, আমার কাছে কেউ মানে ফোনও করে না যে আমার খুব ইচ্ছা করে জানতে। এটা আসলে এটা অন্যায়, আন্টি এটা করা উচিত। রানীর সাথে রানীকে বোধহয় আমি নিউ ইয়র্কে দেখেছিলাম, রানী বলতে বিদেশ থেকে না, আমেরিকা থেকে না, না না রানী অনেক বছর ধরে, রানী প্রায় 9 বছর ধরে এখন দেশে থাকছে, তবে রানী একেবারেই আর নাচের সাথে জড়িত না, ও কোনো পারফরম্যান্স ওর মা ছিলেন না। হ্যাঁ, আমার মায়ের সাথে খুব ভালো, সবার সাথে খুব ভালো। হ্যাঁ জি আন্টি, আপনার আসলে আমাদের মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তা বলে ঝড়ার মা তো এখনো আমাকে রান্না করে পাঠায় ঈদে ঈদে, তারপরে সব রাতে আমার খুব ভালো। শিল্পীর বাবা, শিল্পীর বাবা তো আমাকে বই ডাকে, এখন অনেক অনেক কমেন্ট দিচ্ছে এখানে দেখছি, এবং উনি গুনে রাখতেন যে আমি কোন নৃত্যনাট্য কভার করেছি, বিদ্রোহী পদে 35 বার না কতবার যেন উনি লিখেছিলেন, তারপর আর জানি না। ওনার তো ধ্যান জ্ঞান সব ছিল শিল্পী, শিল্পী নাচবে। আন্টি আপনি আমি কথাটা জানেন, আন্টি আপনি কথাটা জানেন কিনা আমি জানি না, তবে আমার শুরুটা কিন্তু এভাবে যে আমার তখন 2 বা 2.5 বছর বয়স, আমি ভালো করে কথা বলতে পারি না, আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, আমি বলি ছলাচ ছলাচ ছল, ভাত খাবা নাকি ছলাচ ছলাচ ছল, আমি সারাদিন ছলাচ ছলাচ ছল করি, আমি সারাদিন ছলাচ ছলাচ ছল করি, আর কিছু বল মানে কথা বলতে পারি না ভালো করে। হ্যাঁ, আমার দাদি আমাকে চওড়া রূপার মল বানাই দিল, কিন্তু এই যে আমি তারপর 2.5 থেকে 3 হলাম, তাও আমি ছলাচ ছলাচ ছল সারাদিন আইলো দেওয়ানি সালে 24 ঘন্টা। তারপরে আমার মা আমাকে বাফায় নিয়ে গেল, তখন আর কিভাবে টেলিভিশনে যাবে, আপনাদেরকে কিভাবে পাবে, সেটা তো অনেক 80s এর কথা, তো ওটা জানে না, তো না প্রথমে নিয়ে গেল ছায়ানটে, ছায়ানটে আমাকে দেখেই বললো যে ও বেশি ছোট, কারণ একটা তো মিনিমাম বয়স থাকে রাইট, ও বেশি ছোট ওকে ভর্তি নেওয়া যাবে না, ওনারা মানে মোটামুটি আমাকে দূর দূর ছাই ছাই করে বিদায় করে দিলেন। তো ওখান থেকে আমরা গেলাম বাফায়, বাফায় কেউ আমাকে নিবে না, ঝুনওয়ানটি একটুখানি ভুরু গুচকে আমানুল্লাহ আঙ্কেলের দিকে তাকায়, আম্মা বলে কি একটা নাচ দেখেন, একটা নাচ দেখেন, তারপরে আনটি আমি আইলো দেওয়া নিশালে নাচা শুরু করে ফেললাম ছলাচ ছলাচ চল, দেখে আমানুল্লাহ আঙ্কেল বলে হ্যাঁ ছোট কিন্তু বেশ পাকা, ঠিক আছে ভর্তি করে। এভাবেই কিন্তু শুরু আনটি আমার। আচ্ছা, তারপরে রুমজে অনুষ্ঠানটা বিটিভি পুরো কৃতিত্বটা ক্রেডিটটা পুরো বিটিভি, বিটিভি রুমঝুম চালু করেছিল বলেই এই তোদের পেয়েছি আমরা, এই যে সবগুলো নায়িকা রুমঝুম থেকে নাচিকেছে, এখন সব এখন বড় হয়ে নায়িকা হয়েছে, যতগুলো এখন প্রমিসিং সবগুলো রুমঝুম করেছে, মোটামুটি রুম থেকে শিখেছে, এবং আমাদের জেনারেশন পর্যন্ত সবাই, আমাদের জেনারেশন পর্যন্ত সবাই মানে কাউকে বলতে পারবেন না যে না, সবাই মানে অপিয়া আপু বলেন, তারিনা আপু বলেন,
everyone. আমাদের জেনারেশনে ছিল শ্রাবন্তী, তারপরে ওরা আরো পরে ওই যে একটু পরে, হ্যাঁ ওরা আরো পরে। আবার বাজাও, হ্যাঁ আবার দাও, তো কি করে দিবে? আমি তখন বিশ্বাস করিনি, কিন্তু যখন 5 বছর পূর্তিতে আলমন্সের বিশাল একটা অনুষ্ঠান আয়োজন করেছিল, ওই একটা নেট নৃত্যনাট্য করেছিলাম পুতুল বিয়ে, তারপর আরো সব খুব মজা দিয়ে বেলুন এত সুন্দর করেছিল, বিশাল একটা আয়োজন করেছিল, তখন দেখলাম সব বোতল নিয়ে নিয়ে মার কোলে কোলে সব এসছে, তখন বিশ্বাস করলাম যে সত্যি কথা। আমি নিজেই তো আছি, আমি বলি না আমি ভালো করে কথা বলতে পারি না, কিন্তু মানে আমি কারণে অকারণে হাঁটি চলি আর ছলাত ছলাত ছলে, মানে এটা আমার নিত্য দিনের গান আর কি, প্রত্যেক সবকিছু এটা এটাই এই অনুষ্ঠানটা সার্থকতা, মানে বিটিভি আমাদের নৃত্যশিল্পীর অনেক অনেক নৃত্যশিল্পীকে জন্ম দিয়েছে বিটিভি এই অনুষ্ঠানটা করে, রুমঝুম করে। আমার একটা বই বই আছে শিল্পকলা একাডেমিতে বার করেছিল, ওখানে দেখা যায় যে ঈশিতা নাচ শিখাচ্ছে, যে ওখানে মুদ্রা নিয়ে একটা ছবি আছে। আমি রানী রোশনি যে আমরা তিনজনের নাম বললো না, আমরা ওই যে হিমেল রাতের ওই গগনের দ্বীপগুলির গানটার সাথে নাচ করেছিলাম, তো তখন আমাদের মারা মানে খুব ভয় আসছে, কারণ প্রদীপ হাতে নিয়ে আমাদের নাচতে হবে, আর আন্টি এক তো বছর আগের কথা, মানে তখন 3-4 পড়ি আমরা, কত বছর আগের কথা, কত নাচ করেছি মাঝখানে, কত কিছু ভুলে গেছি, কিন্তু আমার এখনো মনে আছে স্টার্টিংটা এরকম ছিল, হেমন্তিকা করলো কখন আঁচল দিয়ে ঘিরে ঘিরে, একদম মনে আছে। আর ওই দিন শুটিং এর সময় হরতাল, হ্যাঁ হ্যাঁ একদম পুরো মনে আছে, আর আমাদের শুটিং এর দিন হরতাল ছিল, আর বিটিভির তো শুটিং চেঞ্জ করা যেত না, যেদিন হবে সেদিনই করতে হবে। আমি আম্মা রানী আর রানীর আম্মা, আমার মনে আছে গাড়ি বের করা যাবে না, আমরা স্কুটারের মধ্যে ভয়ে কাঁপতে কাঁপতে আসছি, পিছনে আমাদের বাবারা স্কুটারে মানে আমাদের পাহারা দিয়ে নিয়ে আসছে, মানে অনেক সুন্দর স্মৃতি। তারপরে আমি আরেকটা নাচ করেছিলাম আন্টির গানের সুরের আসন ওখানে নাচটার সাথে করেছিলাম, জি জি জি, আর আমার খালি মজা, জি জি, এটা আমি একা করেছিলাম। আর আমার আমার খালি একটা জিনিস খুব মজা লাগে যে এত বছর তো আমি গানও শিখেছি, তো কত গানের লিরিক্স মানে একদম ভুলে যাই, আমি কিন্তু গান গেতে গেতে কথা ভুলে যাই, এটা আমার একটা বিরাট বড় সমস্যা, কিন্তু আমি এই দুইটা নাচের মানে নাচের জন্য এই দুইটা গানের সাথে আমার একটু বেশি পরিচিতি, বাট এই দুইটা গানের কোনো লাইন আমি ভুলি না, এবং এখনো এত বছর পরে কেউ যদি খুব চেপে চুপে ধরে একটা গান গাও একটা গান গাও, দেখা যায় যে আমি দুইটার একটা গান গেয়ে দিচ্ছি, শেখা গান ভুলে যাচ্ছি, বাট নাচের জন্য যে গানটা শেখা ওটা কিন্তু ভুলছি না, ওটা যে আমাদের প্র্যাকটিস হয় বারবার গিয়ে গিয়ে নাচতে হয় যে, হ্যাঁ হ্যাঁ জি 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 জি। আর আপনি কিন্তু আজকে ক্যাসেট বন্ধ করে গিয়ে গিয়ে আমাদেরকে তুলে দিতেন, মানে গানটা গিয়ে গিয়ে আমাদেরকে তুলে। আরেকটা আরেকটা জিনিস তোমাদের বেলা করেছি কিনা জানি না, এখন যারা বড় ছোটদের আগে আগে একটু রুমঝুর বাচ্চাদের যেরকম হয়তো আমি বলি নাই, ওর বেশি ছোট, প্রত্যেকটা শব্দের অর্থ তো আগে আমি বলি, পুরো গানের যে ভাবটা কি সারাসরি ওটা তুমি বুঝিয়ে দেন, তো অটোমেটিক্যালি তুমি বুঝতে না শিখলে তুমি প্রকাশটা হবে না তোমার, মুদ্রাটা কোথায় কি হবে, কি এক্সপ্রেশনটা কি হবে, তুমি যতক্ষণ না বুঝছো বিষয়টা কি ততক্ষণ তোমার ভাবটা তো আসবে না, এক্সপ্রেশনটা আসবে না, অভিনয়টা আসবে না। ওটা আমি সবসময় এখন আমাকে বলে ছেলেপিলেরা বলে আর যে আপনার মতো তো এরকম করে আমরা শিখি নাই, আমরা বুঝতে পারি না, হ্যাঁ যে কেন সবসময় তুমি আগে পুরোটা তোমার মনের মধ্যে গেঁথে গেলে বিষয়টা তোর প্রকাশটা ভালো হবে। এবং আমি যখন বিদ্রোহী কম্পোজিশন করি বহু বছর আগে, ঐশী আমার নাতি ঐশিক তখন 11 মাস এরকম হবে, আমি কোলে বসে নিয়ে উপর রিহার্সাল রুমে শিখাচ্ছি বলবীর বলবীর, ও পা ঠুকছে, পা ঠুকে বলছে বলপীর বলপীর বলপীর, তখন আমার আমার হাজবেন্ড নাকি হাসান ইমাম সাহেব কলকাতা থেকে আমাকে একটা পৌরাণিক অভিধান এনে দিয়েছিলেন, অনেক অনেক ওখানে শব্দ আছে পৌরাণিক, হল বলরাম কিংবা আরো কি কি অনেক কথা আছে যেগুলো আমরা জানি না, সেগুলো দেখে দেখে কম্পোজিশন করতে, যদি অর্থটা আমি না বুঝি
তাহলে তো আমি করতে পারবো না, কোন মুদ্রা কোন কথার সাথে কোন মুদ্রা দিব। কিছু কিছু মুদ্রা তো দিতেই হবে, তোমার অথেন্টিক হতে হবে। এইগুলো মাথায় রেখে যদি আমরা নাচ কম্পোজিশন করি, আর গতানুগতিক ওই যে ভরতনাট্যমে কয়েকটা মুদ্রা লাগিয়ে দিলাম, কি করে দিলাম, ওইটা না করে তুমি নিজে যতটুকুই করো অল্প, খুব ভালো হবে না, তোমার নিজস্বতা স্বকীয়তাটা থাকবে সেটার মধ্যে, ওইটা আমি বেশি প্রেফার করি আর কি। হয়তো খুব বেশি, আর আমার তো শেখা ওই যে 61-62 সালে বাবার থেকে বেরিয়ে এসছে, ওই আমার শিক্ষা, ওই নিয়ে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি পথ। আমি নাচের বাইরে একটা কথা বলি আন্টি, আপনারা যেভাবে করে কথা বলতেন, মানে জাস্ট আমি উচ্চারণের কথা বলছি বা শব্দ চয়নের কথা বলছি, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা কথা বলাও শিখেছি, এটা কিন্তু কি অস্বীকার, মানে আমাদের এশোগানচিকি খালামুনি যেভাবে করে কথা বলতেন বা আপনি যেভাবে করে আমাদের সাথে কথা বলেন বা বলতেন, আমরা কিন্তু আপনার কাছে শুধু নাচ না কথা বলাও শিখেছি, এটা তো অস্বীকার করা যাবে না। খালামুনি তো কোনো তুলনা নাই, ফেরদৌসী আপার খালামুনির ময়নার কোনো তুলনা নাই, তুলনাহীন, তুলনাবিহীন একজন মানুষ, এত ভালো, এত মিষ্টি, এত সুন্দর কথা, অসাধারণ, ভাবা যায় না এরকম মানুষ কিন্তু খুব বিরল, এরকম মানুষ কিন্তু দেখা যায় না, পাওয়া যায় না আজকে। তা এই ফাগে ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, আমাদের সবার ময়না, গানের ময়না, গানের পাখি, আমার ভীষণ প্রিয়, আমাকে ভীষণই আদর, সবাইকেই করেন, সবাইকেই আদর করেন। জি হ্যাঁ জি, আচ্ছা, তারপরে আগে প্রচুর কম্পিটিশনে জাজ হিসেবে পেয়েছি, এবং আপনাকে বিচারকের ওখানে দেখলে আমি একটু রিল্যাক্স হয়ে যেতাম, যে নান্টি আঁকা অনেক আদর করে, এত দুশ্চিন্তা করার কিছু নাই। জি জি, হয়তো ওই জন্যই আমার নাচটা আরেকটু ভালো হতো, কোন দিকে ফেলবে, ফালানি, আবৃত্তি, নাচ, গান, গল্প বলা ছিল, তারা না তোদের, তোরা তোমাদের আগে হয়েছিল তারা না হালিম, খুব সম্ভবত তারানাপা ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিল, খুব সম্ভবত। জি জি জি, আমরা শিল্পীরা কোন দিকে পিছিয়ে নাই, তাই না? না, আমাদের তো পড়াশোনা করতেই হবে, আমাদের যাদেরকে আনলেন ঝরাপা সবাই কিন্তু দেখেন, সবাই কিন্তু ঠিক ভাবে লেখাপড়া শেষ করা, মানে কেউ বলতে পারে যতটুকু করা সম্ভব আমাদের দেশে বা বিদেশে, যে সবাই কিন্তু ঠিক মতো পড়েছে, আগে কিন্তু কেন জানি আগে সবাই পড়তো, সবাই ঠিক ভাবে। আমি একটা কথা সবসময় বলি, শিল্পীদের মাস সবাই খুব, কেউ সবাই না, অনেকে আছেন ভালো চোখে দেখেন না, হ্যাঁ, আর নৃত্যশিল্পী এবং নারী হলে তো আরো, সেখানে তোমার শিক্ষাগত যোগ্যতাটা থাকে, সেই রকম মাস্টার্স, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ডাক্তার, ও আচ্ছা, তাহলে তার দামটা, বুঝতে পারছিস? সবসময় আমি বলি, যা করিস তা করিস, পড়াটা করবি। কালকে এক ছেলের সাথে কথা হচ্ছিল, পড়াশোনা শেষ, শেষ মানে গ্রাজুয়েশন করছে, মাস্টার্সটা কে করবে, শেষটা কেমনি করে হবে, তুই ডক্টরেটটা করিস, হ্যাঁ, ওর তো দরকার নাই, মাস্টার্সটা করবে, তখন বলবে যে হ্যাঁ আমি মোটামুটি প্রথাগত যেটা আমাদের আছে এটা আমি শেষ করেছি, পড়াশোনা শেষ, কি হয়েছে বলে গ্রাজুয়েশন শেষ হলো, বিএ পাশ করলে শেষ হলো, হলো না, তোমাকে মাস্টার্স করতে হবে, তাহলে আমরা সম্মানটা পাবো। আরেকটা সম্মান আমরা ইদানিং অর্জন করেছি, আরো করব, যে বিশ্ববিদ্যালয়ে নাচ নৃত্য বিভাগ, জি অনেক বড় অ্যাচিভমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলাম, আরো সবগুলোতে করার চেষ্টায় আছি আমরা, হলে পরে আমাদের সম্মানটা আরো বাড়বো। নাচ বিশ্ববিদ্যালয়ে নাচ শেখানো, নাচ করানো হচ্ছে, নাচ শেখানো, চেষ্টা থাকবে যেন এটা হয়, তাহলে আমাদের সমাজে, আমাদের মানুষের চোখে আমরা আমাদের স্থানটা আরো সুন্দর করে, অনেক অনেক বলি আনছি এই প্রসঙ্গে, আমরা যখন ইসিতা, আমরা যখন আন্টির বাসায় রিহার্সেল করতাম ধুমছুমের অনেক পরে, আন্টির সাথে তো আমি নটরাজে কাজ করেছি, নটরাজে, হ্যাঁ, তখন আন্টি দেখতাম সব সময় রিহার্সেল তো আমরা অনেকক্ষণ ধরে রিহার্সেল করছি, আন্টি ঠিক একটা কোন একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করতো আমাদের জন্য, হ্যাঁ হ্যাঁ, প্রিয় ছিল আন্টির,
আলু ভর্তা দিয়ে আনছি, চানাচুর দিয়ে, টমেটো দিয়ে কি জানি একটা করতেন। হ্যাঁ না, ওটা আমি, ওটা আমিও খেয়েছি, ওটা হিমেলার সময় আমি খেয়েছি। জি আটা কি, হ্যাঁ মানে এখনো মনে হয় মুখে সেটা নিয়ে লেগে আছে টেস্টটা, স্বাদটা লেগে আছে একদম। তুমি কি কোনো গান গাইতে চাও দু একটা লাইন কিছু? না ধরাপু, অসাধারণ আমার গান গাওয়ার দরকার হিমেলো রাতে ওই গগনে, এই তুমি লিপসিং করছো, দিগুলি রে হেমন্তিকা আচল দিয়ে ঘিরে ঘিরে, হিমেলো রাতে ওই গগনের দিগুলি রে। এই তো খুব সুন্দর, ভালো লাগলো ঈশিতা, তুমি যে এত ইজিলি আমাদের সাথে জয়েন করবে আমি ভাবতেও পারি, খুব ভালো লেগেছে ঈশিতা। জি আন্টি বলে, ঈশিতার কাছে দর্শকদের আরো অনেক বেশি চাওয়া আছে, এইটুকুতে কারোরই মন ভরে নাই, বুঝতে পারছো? আন্টি দোয়া করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আবার হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আন্টি আবার আমরা একসাথে গল্প করবো। আর আন্টি আপনার খোঁজ নিবো, এটা খুবই অন্যায়, এটা আমার ব্যক্তিগত অন্যায়, এটা উচিত ছিল আর আগে আপনার সাথে যোগাযোগ করা। তোর সাথে তো দেখা একটু কখনো কখনো দেখা হয়, তুমি স্ক্রিনে দেখি, যারা আমাদের সাথে একসময় জড়িত ছিল তারা কিন্তু দেখতে পাচ্ছে, তারা যদি যোগাযোগ করে, আমি তো তাদের দেখতে পাচ্ছি না, আমার জানতে ইচ্ছা করে কে কেমন আছে। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে এত আদর করতো, এত স্নেহ করতো, ব্যাপারটা আসলে ওই মানে শিক্ষক শিক্ষিকার পর্যায়টা ছাড়িয়েও একটা মানে আত্মার সম্পর্ক তৈরি। জি জি জি, মানে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, মাঝে মাঝে আমার বাচ্চাদের হিংসা করতো, হ্যাঁ ওরাই তোমার বাচ্চা, কেউ কেউ তফাত করতে পারতো না, যে যখন যখন আমি তোমাদের নিয়ে কাজ করতাম তখন আমার সত্যি আমার বাচ্চা, মানে আমার দায়িত্ব তোদের করা এটা। অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, আর আন্টি আপনি দোয়া করবেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ রোশনীকে বলো যোগাযোগ করতে, রানী রোশনী, আমি রোশনীকে বলবো যোগাযোগ করতে। রোশনীকে বলতে আমি সুরাইয়া দেখতাম, চেহারাটা খুব মিষ্টি ছিল, আমার আর রানীর কিছুটা চেঞ্জ আছে কিন্তু রোশনী একদম আগের মতো আছে, ওর কোনো চেঞ্জ না। কি ভালো কর্তব নাচতো, তোর তিনজনই কর্তব করতি। দুই বোন থাকতো নাচতো, ও নামটা ভুলে গেছে, খুব মিষ্টি দুটো, ছোটটা একটু গোলগাল ছিল, বড় বড় ছিল, যাই এখন আমার মনে নেই, আমার সবার কথা খুব মনে পড়ে, কিন্তু আশা আর ওর বোন আশা ছিল মনে হয়, বড় মেয়েটার নাম কি আশা ছিল? হ্যাঁ হ্যাঁ, ছোটটার কি নাম ছিল? খুব ভালো, ছোটটার নাম ছিল কি মিম, আমি বলতে পারবো না, ছোটজনের নাম আমি ভুলে গেছি। শিবলি স্যারের স্টুডেন্ট, জি জি আচ্ছা, না না শিবলি সাদিক অভিনয় চিত্র পরিচালক, তাদের কি ছিল? আচ্ছা আচ্ছা, মনে হয়। আচ্ছা ঝড়ার সময় বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভালো থেকো ঝড় আপু, আসসালামু আলাইকুম, অনেক কথা হবে, হ্যাঁ অনেক কথা হবে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নো প্রবলেম আন্টি। হ্যাঁ এই তো গেল ঈশিতার চমৎকার, আমাদেরকে গান শোনালো, অনেক গল্প হলো আন্টি। এখন আমরা আবার একটু কিছু দেখি আন্টি, একটু কিছু স্ক্রিনে শেয়ার করা যায় কিনা। আপনার 2000 সালের যেটা, আপনি 2000-এ আবার 96 এর পরে আনছি, আবার কি ডুমচুম বন্ধ হয়ে গিয়েছিল এক সময়? হ্যাঁ বোধহয়, হ্যাঁ একই সময় এক একজন আসেন, বন্ধ করেন, আবার আরো চালু হয়, এখন আবার আরম্ভ হয়েছে, আগে চলছিল কোন সময়টা, আর এখন যে চলছে 10 বছর ধরে,
2009 আর থেকে এখন পর্যন্ত চলছে আর কি অনেকটা। আচ্ছা আমি এটা, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করতে, আমি শেয়ার করতে পেরেছি বাট গানটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমরা ওখানে পরে আসছি আন্টি। তো এখানে আন্টি এই যে একটা ছবি আছে আন্টি, এই এদের কথা মনে পড়ে আন্টি? দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তোমার ভাইয়ের মেয়ে, সুজার মেয়ে আছে, নাফিরা, নাফিজা, লীরা, পূর্ণতা, নৌমি, বা ভালো বলে ফেললাম তো সব। আর আমাকে অ্যাসিস্ট করতো, আমাকে অ্যাসিস্ট করতো ডিমা পেছনে। এই হলুদ গুলো হলো নাচের আর গোলাপি গুলো হলো গানের। গানে বাচ্চাদের নাম আমি বলতে পারতো, এখন তো অতটা মনে নাই। ওই ওই যে নাফিরাও তখন গান করতো, বড় হয়ে গেছে তো, ছোট নাচের নাচেগুলো ছোট। এই দেখো পূর্ণতা, নৌমি, লীরা, আর এই যে ওরা তো চড়ুই বাবুই নামে আমার অনুষ্ঠান করতো ওখানে। ফুপুর পদাঙ্ক অনুসরণ করে তারা নাচ করছে, ঝড়ার ভাইয়ের মেয়ে, সুজার মেয়ে, সুজা শিল্পীর মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কিনা জানি না, আমার ভাই তো আপনার সাথে নটরাজেও ছিল তাই না, সাধারণ সম্পাদক হিসেবে? ও তো বলে নতুন, ওর একটা নতুন গ্রুপ হয়েছে এখন নৃত্যজন, আমি শুনলাম। হ্যাঁ তো ওকে একসময় আনটি আমি কিছু কিছু মুভ শিখিয়েছিলাম, ওইভাবে তো আসলে আমার শেখানো সম্ভব হয়নি কারণ আমি তো দেশে থাকি না, শিখিয়েছিলাম। এবং পরবর্তীতে শুনেছি ও নাকি সেই সেইভাবে আপনার সেই সুষ্ঠু নৃত্য শৈলীকে কাজে লাগিয়ে সে বিভিন্ন রকমের কম্পোজিশন করছে আজকাল, সেটা শুনলাম আর কি। শুনে ভালো লাগলো যে হ্যাঁ আন্টির কম্পোজিশন আমরা করে এসেছি, আমাদের আগে আমাদের যারা পুরনো বন্ধুরা ছিলেন তারা করে এসছেন, তো আপনার কম্পোজিশন আন্টি সারা বিশ্বব্যাপী প্রসার লাভ করুক, এই হচ্ছে আমাদের মানে শুভকামনা, এটা বলতে চাচ্ছি আন্টি। আর এটাকেই বলে গুরু পরম্পরা, কারণ আমার মধ্যে রেখে দিলে তো হবে না, যত যত ছড়িয়ে যাবে, যত সবাই শিখবে, যত প্রসার হবে, প্রচার হবে, সেটা আমার নৃত্যশিল্পের জন্য যদি কিছু ভালো থাকে উপকৃত হবে, তাই না? শুদ্ধ সংস্কৃতি চর্চা, শুদ্ধ নৃত্য চর্চা যেতে পারবে। চমৎকার আন্টি, কত ছোট ছিল আন্টি, এটা দেখে আজকে আমার ভালো লাগলো, চলে এসেছিল যে এত সুন্দর। কি হলো আন্টি? আচ্ছা তাহলে দর্শক আমরা আরেকটু কন্টিনিউ করি, আন্টির স্ক্রিনে একটু প্রবলেম দেখা দিচ্ছে। তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, চাষিরি নদী তীরে তোর খুশি কাকন যেন বাজে, ও আসবনে ফুলে ফুলে তোর মধুর বাসর মুখে সাজে, ওর একটা রাহাই করি আউলা মাঝে।
হারিয়ে ফেলেছি। আজকে আমাদের ইন্টারনেটে খুবই সমস্যা হচ্ছে, তো দেখি আন্টিকে আবার দেখা যাচ্ছে। আন্টি, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো চলুন আন্টি আমরা আমন্ত্রণ জানাই এই খুদে রুমঝুমিতে, দেখি তারা এখন কত বড় হয়েছে। ও হচ্ছে আন্টি রায়ান, গান গাইতো? ওয়ালাইকুম সালাম, তোমাকে কেমন লাগছে আজ? তোমাদের লাইলা দাদু বলতে তো ভালো। হ্যাঁ, তোমরা আপু আরম্ভ করেছিলে, তারপর খালা বোন, এখন দাদু। এখন দাদু মানে জেনারেশন থেকে জেনারেশন, এক জেনারেশন থেকে আরেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার আইডিয়া। আচ্ছা নাফি নাইসা, রায়ান তোমাদের এক্সপিরিয়েন্স বলো, তোমরা কবে থেকে শুরু করো রুমঝুম? আমার প্রথম যাওয়া হয় রুমঝুমে যখন আমার বয়স 4.5 কি 5, তখন আমি একদম প্রথমে গেস্ট হিসেবে গিয়েছিলাম বাবার সাথে, অনেক অনেক ছোটবেলায়। তখন আমি মাত্র মনে হয় ভর্তি হয়েছি বাবায়, বাবা একদম প্রথমে নিয়েছে আমাকে ওখানে গিয়ে। লালা দাদু আমাকে একদম অন স্টেজে প্রথমবার ব্যায়াম করেছিলাম, আমি ডিপের মনে হয় ডিপ নাচে প্রথম কয়েকটা ফিগার করেছিলাম, এরপর লালা দাদু হচ্ছে আমাকে ব্যায়াম শিখিয়েছিল। অনেকদিন এসেছি আমি, তারপরে যখন একটু বড় হয়ে গেছি তখন আমি আবার গানের ওখানে বসে গান গেতাম। তো আমি মোটামুটি তিনটা পার্ট, গেস্ট, ডান্সার, সিঙ্গার, তিনটা পার্টে করে আসছি রুমঝুমে গিয়ে। বাহ, তুমি তো তাহলে অনেক লাকি না ফিরা। প্রজাপতি প্রজাপতি দিয়ে, তারপরে আমি সেতু গড়ি একটা নাচ ছিল ওটাও করেছি, ও পুষি মেও, আমি অনেকগুলো নাচি ছোট 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 করে, প্রায় 3-4টা নাচ অ্যাটলিস্ট করেছি। আচ্ছা, আর নাইসা মনে আছে? যখন গেছো তুমি তো নাচ করেছো অনেকদিন, অনেক বছর নাচ করেছো। হ্যাঁ, আমার মনে আছে পশ্চিমবঙ্গ মেঘের কন্যা শিখিয়েছিলাম, আবার ঈশিতা যখন অ্যাসিস্ট করতো তখন মেঘের কন্যাটা আবার শিখিয়েছিলাম। আমার রুমঝুমে প্রথম গান ছিল হচ্ছে আমরা নতুন জমানের দোষ, এই গানটি। তারপরে আরো গান করেছি যেমন আইলো দেওয়া নিশালে, তারপরে শেষের গানটা ছিল আমার মনে আছে যে আর ওই যে আমরা অদ্ভুত, ওটা তো ওরা করেছিল, নাইসা করেছিল না, নতুন জীবন। রায়ান এখন কি পড়ছো? তখন কোন ক্লাসে পড়তে যখন তুমি শুন করতে?
তখন আমি ক্লাস 1 বা 2 এরকম। এখন কি পড়ো? এখন কি পড়ো? এখন ক্লাস 7 এ। আপনার যে 2000 এর সব থেকে শেষ ব্যাচ যে মেয়েটা অনুশ্রী, ও বোধ হয় আমাদের সাথে জয়েন করতে চেয়েছিল, ওকে বোধ হয় একটু জানানো দরকার যে ও কখন আসবে। তাহলে আন্টি আমরা নাফিরা নাইজার নাচ দেখি, ততক্ষণে অনুষ্ঠানে যদি আমাদেরকে জয়েন করতে চায় তাহলে আমরা অনুষ্ঠানকে আমন্ত্রণ জানাতে পারি। তোমাদের নাচ শুরু করো। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা যুবানীরিব, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা যুবানীরিব, আমরা বেড়াবানি, আমরা শুভবানি, রাধানি সায়রানি, আমরা বেড়াবানি, আমরা শুভবানি, রাধানি সায়রানি, ঝঞ্ঝার বন চিহ্ন করিবি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যুবনীরিব, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যুবনীরিব, আমরা গরিব পদব জানি, ঝাঁপনি জুঝিয়ে পাইকুল, আমরা গরিব, আমরা গরিব পদব জানি, ঝাঁপনি জুঝিয়ে পাইকুল, আমরা গরিব যেখানে ডাক পড়ে জীবন মরণ জানে, যেখানে ডাক পড়ে জীবন মরণ জানে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যুবনীরিব, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, অনেকদিন পরে চমৎকার। এই নাচটা কি তোমরা রুমছুমে করেছিলে? আচ্ছা, আন্টি শিখিয়েছিলেন তাই না? খুব সুন্দর। রায়ান, রায়ান তুমি কি রুমছুমের কোন গান থেকে দুটো লাইন শোনাতে চাও আমাদেরকে? আন্টি কোথায় জানি চলে গেলেন। হ্যাঁ, শুরু করো তাহলে রায়ান। আচ্ছা, আমি এই গানটাই গাচ্ছি এবার, আমরা নতুন জীবনের দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন জীবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশুভনি, রাঙানি সাইরাঙি, সঞ্চার বন্ধন ছিন্ন করে দে, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত,
খুব ভালো গিয়েছো রায়ান। আমরা তোমাদের দাদুকে হারিয়ে ফেলেছি, জানি না আবার আন্টি কোথায় চলে গেলেন। তো আন্টি আসতে আসতে আমরা দেখি অন্য কিছু দেখা যায় কিনা। আর আমাদের সাথে আরো একটি ছোট বন্ধু খুব সুন জয়েন করবে, তাকেও আমরা স্কুলে আনবো। সে হচ্ছে তোমাদের সব থেকে নতুন নতুন বন্ধু, মানে তোমাদের পরে যে জয়েন করেছে, এখন যারা পার্টিসিপেট করছে রুমঝুমে তাদের মধ্যে একজন। আমাদের সাথে রয়েছে অনুশ্রী। অনুশ্রী, হ্যালো অনুশ্রী, কেমন আছো? ভালো আছো? তুমি রেডি নাচ করবার জন্য আজকে? আচ্ছা, তুমি তুমি কোন কোন নাচ শিখেছো রুমঝুমে? কত্থক? ওয়াও, তোমরা এখন রুমঝুমে কত্থক করো তাই না? হ্যাঁ। আচ্ছা, তো কত্থক ছাড়া কি অন্য গানের সাথে কোনো নাচ করেছো? আগে করেছি। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো অনুশ্রী? 5-এ। 5-এ পড়ো, বাহ। আর তুমি কবে থেকে রুমঝুম শুরু করেছো? দুই বছর হয়ে গেছে, বাহ, চমৎকার। আমরা আমাদের লায়লা আন্টিকে হারিয়ে ফেলেছি, আন্টি হয়তো একটু সময়ের মধ্যে আমাদেরকে জয়েন করবেন। তো অনুশ্রী, তুমি যদি রেডি হয়ে থাকো তোমার নাচটা আমরা দেখি। ওকে ওকে, এই যে আমাদের সাথে আন্টিও জয়েন করেছেন। আন্টি, হ্যাঁ, খুব ভালো নেচেছে দেখলাম, তাই না? আপনাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি পাচ্ছিলাম না খুঁজে। ওই যে অনুশ্রীকে আবার ডাকতে গেলাম খুঁজতে গিয়ে। আচ্ছা, ওই যে দাঁড়িয়ে আছে অনুশ্রী। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে আন্টি, ও এখন রেডি আমাদেরকে নাচ দেখাবার জন্য। তাহলে ও নাচ অনেকদিন তো তোমাদের থেকে 80 থেকে প্রায় পর্যন্ত, ওই এখন তো 19 পর্যন্ত এই শিখিয়েছে গানের। হ্যাঁ, এখন এই 2020 থেকে কি তার একটু আগে থেকে এই শাস্ত্রীয় নৃত্যটা আরম্ভ করেছি। আমাকে অ্যাসিস্ট করে দুর্জয় অ্যাসিস্ট করে। এখন তো একসাথে নাচা এবং কথা বলা কষ্টকর হয়, বয়স তো বেড়ে গেছে অনেক। অনেক ভালো আছেন আপনি, এই সব তোমার ভালোবাসা, সবার ভালোবাসা দেওয়াতে। তো অনুশ্রী এখন কত্থক শিখেছে, ওকে ওকে পাওয়া গেছে, সবাইকে তো পাওয়া যায় না। দুর্জয় আসতে পারিনি, দুর্জয় খুব ইচ্ছা ছিল, ওর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আসতে পারলো না। আর তারপর অনুশ্রী নাচ দেখি, অনুশ্রী নাচটা দেখি। হ্যাঁ অনুশ্রী, তুমি শুরু করো, শুরু করো। হ্যাঁ, সালাম, সালামটা অবশ্যই ব্যায়াম, সালাম। মিউজিক দেয়ার বল, পোশাকটা মঞ্জুর পড়েছে মিউজিক সাথে নাচে। আচ্ছা, I'm sorry.
বেশি লংলে হয়ে গেছে ফেসটা দেখা যাচ্ছিল আমরাও করেছি আমি তোমার মনে চুরি করতে আবার লংয়ে চলে গেছে ওকে একা নিয়ে আসো ওকে একা নিয়ে আসো তাহলে দেখা যাবে চমৎকার অনুষ্ঠানে তোমার খুব সুন্দর নাচের জন্য খুব ভালো লেগেছে আচ্ছা নাফিরা ওরাও আছে অনুষ্ঠানে আছে আমরা তোমরা রুমঝুম অনুষ্ঠানের পরে কি কথা কি বলো সেগুলি বলো তিনজনে মিলে বলো চারজন আছে চারজনে আছে কি বলো তোমরা আর আবার বলো হ্যাঁ আদর্শ মানুষের সত্য কথা বলে সৎ পথে চলে বা আর কি কাজ করে কাজ কি করে দেশের জন্য কাজ করে হ্যাঁ দেশের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে আর মানুষের জন্য বল মানুষের হ্যাঁ এই কাজ শুধু নাচ করলে হবে না এগুলো শিখতে হবে জানতে হবে হ্যাঁ আমরা তো থাকবো না দেশ চালাবে কারা তোরা চালাবি না ভালো করে গড়ে তুলতে হবে সবকিছু পড়াশোনা করো যাই করো সবকিছুর উপরে একজন ভালো সৎ মানুষ হওয়া আদর্শ মানুষ হওয়া তাই তো তাহলে না আমাদের দেশটা সোনার বাংলা হবে সুন্দর সুন্দর বাংলাদেশ হবে আমাদের যেটা আমাদের জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন সবাই সব জাতির পিতা স্বপ্ন ধরে আমরা সবাই দেখি যে আমরা সুন্দর একটা দেশ হোক আমাদের তাই না সোনার বাংলা আমাদের দেশ তো সোনার বাংলা ছিল বারবার হায়নারা এসে হানাদারা এসে এসে আমাদের দেশটাকে ক্ষতবিক্ষিপ্ত করে দিচ্ছে সেটা তোমাদের প্রতিরোধ করতে হবে দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে সেদিন সুন্দর মন দরকার উদার মন দরকার অসাম্প্রদায়িক মন দরকার যেটা বুঝেছ অসাম্প্রদায়িক বোঝো তো
আমরা কে? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ না, আমরা হলাম মানুষ, সবাই আমরা বন্ধু, তাই তো? এখন ছোটদের একটু কঠিন কঠিন লাগবে, শুনতে শুনতে ঠিক হয়ে যাবে, দাফিরা বুঝতে পারছে, তারপরে না ও বুঝবে, অত ভালো বুঝবে না হয়তো, রায়ান আর নাইজা কি এইটে কোন ক্লাস? নাইজা ক্লাস 8, 8 আ নাইজা একটু একটু বুঝতে পারছে, তাই না? আচ্ছা বলো, আর ঝড়া তোর অনেক সময় গেল, না আমার খুব ভালো লাগছে আন্টি যে সবাইকে আমি এক করতে পেরেছি মোটামুটি, যাদেরকে চেয়েছি, এবং আমি জানতাম না যে অনেকেই রুমঝুমের সাথে জড়িত ছিল, যেমন অনেক রিকোয়েস্ট করতে আসছে কিন্তু একাদর উপায় নাই, আমি জানতাম না আন্টি, তাহলে হয়তো রাশনাকে আমি ইনভাইট করতাম, মৃণালীকে আমি, অনেকে জানতে চাচ্ছে যে মৃণালীকে দেখলো না, কারণ মৃণালীকে আমি অনেক চেষ্টা করেছি লাস্ট মিনিট পর্যন্ত, মৃণালী এখন হলিডেতে আন্টি, সো ওকে আমি কমিউনিকেট করতে পারি নাই, সো এই জন্য ওকে আমাদের আনফরচুনেটলি বাদ দিতে হলো আজকের এরকম একটা চমৎকার আয়োজন থেকে, তো যাই হোক, আর যারা জয়েন করে যে আসতে পারে নাই, যে আসতে পারে নাই তারই এটা ব্যর্থতা বলো, মন খারাপ বলো, সবকিছু তারই লাগবে, আমরা তো খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো, এবং সমস্ত কৃতিত্বটা তোমার, সমস্ত কৃতিত্বটা তোমার, তুমি কষ্ট করে অনেক এতটা যোগাযোগ করা, ঢাকা লন্ডন আমেরিকা সব যোগাযোগ করা কিন্তু খুব কঠিন ব্যাপার, না না এই যে আপনার সহযোগিতা না থাকলে এটা সম্ভব হতো না, আমি তো প্রায় এক মাস ধরে পরিকল্পনা করছি যে কাকে আনবো, কিভাবে আনবো, কিভাবে সাজাবো, আমি জানি না দর্শকদের মানে কতটুকু খুশি করতে পেরেছি বা আনন্দিত করতে পেরেছি, তারপরেও আনছি আমাদের ইন্টারনেট প্রবলেম, যেহেতু বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করে, সো নেটওয়ার্কটা একটা বড় ইস্যু, সামটাইমস আপনার স্ক্রিন থেকে সবাই আউট হয়ে যাচ্ছিল, আমার কখনোই আনছি ইন্টারনেট ইস্যু হয় না, কিন্তু আজকে আমার ইন্টারনেট ইস্যু হচ্ছিল, আমি জানি না কেন, সেই জন্য আমাকে অনুশ্রী কোথায় মৌলভীবাজার, অনুশ্রী তুই কোথায় থাকিস, অনুশ্রী কোথায় থাকে, মৌলভীবাজার বোধহয়, তাই নাকি? না জারগাঁও, হ্যাঁ ও সিলেট মৌলভীবাজার থেকে বনা এসেছে, ও ও কি সিলেট থেকে জয়েন করেছে আমাদেরকে, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ঢাকায় না আছে আন্টি, অনুশ্রী চলে গেল, ওকে হারিয়ে ফেললাম, শুনতে পাবে, হ্যাঁ ওর নাচটা দেখতে পেরেছি আজকে, ওর সাথে পরিচিত হলাম, আপনার এখন আপনি রুমঝুমে কি শেখাচ্ছেন সেটারও একটা আমরা ফ্লেভার পেলাম, যে এখন বাচ্চারা রুমঝুমে কত্তক শিখছে, সো খুবই ভালো লাগলো আন্টি, আপনাকে অনেক আবারও আপনাকে বলছি আন্টি, আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আজ আমাদের সাথে জয়েন করেছেন, এবং আমার সমস্ত রুমঝুমে হবে, রুমঝুম হলে আমাকে জয়েন করতেই হবে, রুমঝুমি এই শব্দটা কোথায় পেয়েছো? বলছে এটা হচ্ছে আন্টির আবিষ্কার রুমঝুমি, তো আন্টি যাই হোক অনেক ভালো লাগলো আন্টি, নাফিরা নাইজা তোমাদের অনেক ধন্যবাদ, আমাদের সবার একসাথে একটা সিটিং করার চেষ্টা করব আমরা যদি সম্ভব হয়, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে জয়েন করবার জন্য, সবাইকে অনেক আদর ভালোবাসা, যার প্রথম থেকে 80 থেকে 2020 পর্যন্ত যারা রুমঝুমে ছিলে আছো রুমঝুমিরা, সবাই অনেক ভালো থেকো, অনেক দোয়া তোমাদের জন্য, সুস্থ থেকো এবং দীর্ঘায়ু হও তোমরা সবাই, যারা তোমার জন্য, তোমার তোমার পরিবারের জন্য, তোমার পেছনে নিশ্চয়ই রোলেন আছে, তোমার সহযোগিতা করছে ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ আমি ভেবেছি ঝড়া এই উদ্যোগ কিভাবে নিল, নিশ্চয়ই রোলেন তো থাকতেই হবে, কারিগরি নির্দেশনা রোলেন, কারিগরি নির্দেশনা রোলেন, রোলেনের থেকেও বড় হচ্ছে আমার ছেলে রাদ, ছেলে রাদ রাদ করতে পারতাম না, হ্যাঁ আচ্ছা দেখাম না রাতকে, দেখাম না রাতকে, আমরা দেখি রাদ রাদ আসবে না, আমি ভাবছিলাম যে দেখবো রাদ রাদ, তার ছোটটা কি যেন নাম, ছোটটা হচ্ছে রৌদ্র, রৌদ্র বাহ সে সুন্দর, হ্যাঁ রাদ আপনাকে দোয়া করবেন আন্টি আমাদের সবার জন্য, আর আন্টি আপনিও দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার নাচের প্রসার ঘটুক আন্টি বিশ্বব্যাপী, এই আমাদের শুভকামনা, তোমাদের তুমি তুমি নাচ চালাচ্ছো তো, নাচ করছো করাচ্ছো? আমি আমি এখন করাচ্ছি আন্টি, চেষ্টা করছি, কিন্তু আমি আর নাচি না ওইভাবে,
প্রফেশনালি আমি আর এখন স্টেজে করি না আন্টি, আমি এখন আমার একটা গ্রুপ করেছি ট্রিও আর্টস, তো সেখান থেকে আমি গত বছর নাটক করেছি, সো এই বছরও একটা নাটক করবার পরিকল্পনা আছে, যেহেতু COVID-19 এর জন্য এখন সমস্ত প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। জি, তো ওরা প্রতি বছর যেটা করে টাওয়ার হ্যামলেটস থেকে আমাদের এখানে লন্ডনের নাটকের একটা ফেস্টিভ্যাল করে, মানে পুরা লন্ডন জুড়ে বা ইউকে থেকে আর কি, তো সেখানে আমাদের পরিকল্পনা আছে নভেম্বরে করার, তো এখন দেখি ওদের কি প্ল্যান, তো এই আর কি আনছি, চালিয়ে যাবার চেষ্টা করছি, দোয়া করবেন আনছি, ভালো থাকবেন, শিল্প চর্চার সাথে থাকো, সংস্কৃতির সাথে থাকো, মন ভালো হবে, সময় ভালো কাটবে, এক জীবনের প্রবাসী জীবনে, আমাদের এখনো তাই, প্রবাসী জীবনে একঘেয়েমিতে থেকে অনেক মুক্তি মুক্ত থাকবে, মুক্তি পাবে, সত্যি কথা, শিল্প চর্চা অনেক আনন্দ দান করে, আত্মশুদ্ধি হয়, আত্মশুদ্ধি লাভ হয়, হ্যাঁ মনটা সবচেয়ে, তুমি দেখবে একটা গান গাইবে, নাচ কবিতা পড়বে কিংবা নাচ দেখবে নাটক দেখবে, মনটা ভালো হয়ে যাবে, ছবি আঁকবে যারা ছবি আঁকে, হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে, হ্যাঁ ওকে আন্টি, আর কি দর্শকদের জন্য, দর্শকদের জন্য কিছু বলতে চাইলে আপনি, দর্শকদের, দর্শককে বলবো, দর্শক আমি সবসময় যে কথাটা বলি যে দর্শক হলো আমাদের নারায়ণ, হ্যাঁ দর্শক না হলে তো আমাদের এই যে শিল্প নিজেরা আত্মতুষ্টি লাভ করি, আত্মপরিতৃপ্তি হয়, কিন্তু কেউ না দেখলে, ভালো না বললে, মন সমালোচনা না করলে, প্রশংসা না পেলে, কিংবা বিরূপ যদি হয় শুধরানোর জন্য, সেটা না হলে তো সম্পূর্ণ হয় না, সার্থক হয় না আমার এই শেখা, আমার এই পরিবেশনা, সেই জন্য ওই যে দর্শক, আমরা দর্শকদের সবসময় আমরা পাশে চাই, উৎসাহ চাই, অনুপ্রেরণা করবেন আমাদের, এবং আমাদের যে আগামী প্রজন্ম আসছে শিল্প চর্চা নিয়ে, তাদের জন্য আশীর্বাদ রাখবেন, তারা যেন সৎপথে ভালোভাবে থাকতে পারে, মুক্ত বুদ্ধি চিন্তা অসাম্প্রদায়িক চেতনায় বড় হতে পারে, আর সবচেয়ে বড় কথা বলবো দেশকে ভালোবাসবে, সবচেয়ে বড় কথা আমার মাতৃভূমি, আমার ভাষা, আমার দেশ, একে যেন আমার মাতৃভাষার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা, এটা থাকতে হবে, তুমি যেমন বিদেশে আছো একটা ইংরেজি শব্দ তোমার কাছে শুনলাম না, আর আমরা ঢাকায় ঢাকায় থেকে অহরহ বাংলা ইংরেজি বলে যাচ্ছি, পারি আর না পারি, এইটা এটা চাই না, যখন ইংরেজি বলবো শুদ্ধভাবে সুন্দর বলবো, যখন বাংলা বলবো মায়ের ভাষাকে সম্মান দিয়ে সুন্দর করে, তারপর কোনো সংমিশ্রণ হবে না, সংমিশ্রণ করবো না, তাদের অসম্মান করা হবে, কিন্তু যখন কোনো ইংরেজ বিদেশি যখন ইংরেজি বলে, কোনো কি অন্য শব্দ ব্যবহার করে, কোনো তারা ব্যবহার আমরা কেন করবো, যখন বলবো আমার প্রয়োজনে নিশ্চয়ই শুদ্ধভাবে বলবো ইংরেজি, আর বাংলা যখন বলবো একেবারে একদম নিষ্কলুষ ভাবে সুন্দর করে আমার মায়ের ভাষাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করে সেইভাবে উচ্চারণ করবো, এই এই কথাগুলো বলতে চাই, হ্যাঁ কিন্তু আমরা ভাবি যে একটু ইংরেজি বললাম অনেক কথা কি একটা হয়ে গেলাম, অনেক উঠে গেলাম, তা নয়, মায়ের নিজেকে আগে জানা দরকার, আগে আমি মায়ের ভাষাকে জানবো, পরে অন্যটাকে জানবো, প্রয়োজন আমাকে জানতেই হবে, শিখতেই হবে, বিশ্বের সাথে যোগাযোগ রাখতে গেলে হায়ার স্টাডিজ এর জন্য আমাকে করতেই হবে, এই যে এসে গেল হায়ার স্টাডিজ, হ্যাঁ উচ্চতর শিক্ষা বলতে পারতাম, বলা উচিত ছিল আমার, এসে গেল হায়ার স্টাডিজ, সবসময় এই কথাটা শুনে শুনে এসে যায় অনেক কথা, সে যে আমরা চেষ্টা করবো যতটা আমরা পারি আমার অন্য শব্দ অন্য ভাষা ব্যবহার না করে নিজের মায়ের ভাষাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে উচ্চারণ করবো, সবসময় মায়ের ভাষাকে নিয়ে আমরা পথ চলবো আর আমার দেশকে ভালোবাসবো, অনেক কথা বলে ফেললাম, এত উপদেশ শুনতে ভালো লাগে না জানি তাও বললাম, বয়স হয়ে গেছে তো যা বলার বলে যাই, আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ, দর্শকরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আন্টির প্রতি শ্রদ্ধা, সোনিয়া আবার এসেছে, সোনিয়া আবার এসেছে, সোনিয়া সিনেমা করেছিল শেষে আমার সাথে নাচ করতে করতে ফিল্মে চলে গেছিল, হাসি হাসি হাসি, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করো, ফোনে টোনে যোগাযোগ করো, ফেসবুকে এসো, তোমাদের জানতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, সবাইকে আমার সাথে যারা ছিলে, আমার রূপঝুমিরা, নটরাজেরা, নটরাজের নৃত্যশিল্পীরা, সবাই যে যেখানে আছো যোগাযোগ রেখো, ভালো থেকো সবাই, আর কথা বলি না ঝরা, জি আন্টি আপনিও ভালো থাকবেন, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ তোমার পরিবারের জন্য, পরিবারের জন্য, বাচ্চাদের জন্য অনেক আদর আর দোয়া, ভালো থেকো, জি আন্টি আপনিও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য, আশা করি আপনাদেরকে আবার পাবো আমাদের সাথে এইভাবে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আচ্ছা আমাকে রেকর্ডিংটা পাঠিও, রেকর্ড করে পাঠিয়ে দিও।